पवित्र भजन योग्य अपार करुणार आधार श्री श्री दामोदर व्रतर सम्पर्क ब्रह्म नारद संबादे स्कंद पुराण बा विष्णु पुराणे पद्म पुराणे ब्रह्म नारद संबादे बोलछेन अव्रतेन क्षिपद्यस्त मासं दामोदरं प्रियं यदि कोनो नर नारी जाति धर्म वर्ण निर्विशेषे এই প্রতমাস উপস্থিত পেয়েও সৌভাগ্য পেয়েও যিনি বিনা ভজনে বিনা নিয়মে আর বিনা ব্রতে এই মাস অতিবাহিত করেন, কারণ এই মাস ভগবানের বড় প্রিয় মাস। দেখুন, মনুষ্য জন্ম লাভ করা এটি যেমন দুর্লভ, আমাদের এই গৌরমণ্ডলে জন্মানো আরো দুর্লভ। আর এই মনুষ্য জন্ম পেয়ে মনুষ্যত্ব অর্জন করে আর জন্ম মৃত্যু যারা ব্যাধি মুক্ত হয়ে ভগবত চরণে প্রেম ভক্তি লাভ করা এটি যেমন দুর্লভ, তেমনি এই দামোদর ব্রত মাসও দুর্লভ বলা হয়েছে। এই মাস ভগবানের অত্যন্ত প্রিয়, রাধা ঠাকুরানির করুণাময়ীর অত্যন্ত প্রিয় মাস। এই মাসে বিনা নিয়মে বিনা ভজনে যদি কেউ অতিবাহিত করে বলছেন ঘোর প্রত্যাবায়, মহা দোষ ঘটবে। সেই দোষের কথা বললে হয়তো কষ্ট পাবেন আপনারা। ব্রহ্মা বলছেন, আদি বক্তা বেদ বক্তা সনকবিতা ব্রহ্মা বলছেন, স ব্রহ্মা স গণাংচ শরণস্তেই সদা কৃতি ন করতি মনিচেষ্ট য নর কার্তিক ব্রত। যদি কোনো নরনারী ব্রতের মহামহিমা জ্ঞাত হবার পরেও এই ব্রতমাস উপস্থিত হয়েও বিনা নিয়মে বিনা ভজনে যদি অতিবাহিত করে, ব্রহ্মা বলছেন তিনি গোহত্যাকারী ব্রহ্ম হত্যাকারী স্বর্ণ অপহরণকারী মহাপাপে লিপ্ত হবে। ব্রহ্মাজি বলছেন বিনা নিয়মে বিনা ভজনে এই দামোদর ব্রত অতিবাহিত যদি হয় ঘোর ঘোরতম প্রত্যাবায়, সেটি ব্রহ্ম হত্যা পিতৃহত্যা মাতৃহত্যা গো হত্যা স্বর্ণ চুরির ন্যায় মহাপাপে তিনি লিপ্ত হবে। এটি ভয় দেখাবার জন্য নয়, শাস্ত্র বলছেন এই ব্রতকে সম্মান করা, এই ব্রতে সামান্যতম ভজন করাও প্রত্যেকটি নরনারীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একান্ত অপরিহার্য কর্তব্য। যদি কেউ না করে তো এই কার্তিক ব্রত মুনিশ্রেষ্ঠ ব্রত মহা করুণার আধার, এটি পালন করা একান্ত কর্তব্য। অব্রতেন ক্ষিপদ্যস্ত মা সং দামোদরং প্রিয়ং তিজ্জনি মাবপান্তি সর্বধর্ম বহিষ্কৃত। বড় ব্যথা বড় কষ্টে কথাটা বলতে হচ্ছে, যদি এই ব্রত সম্মুখে পেয়েও কেউ ব্রতকে আর বরণ আদর সমাদর অষ্ট না করে, গোবিন্দ বলছেন আগামী জন্মে আমি তাকে ঘোর পশু জন্মে বা তিজ্জক জনিতে নিক্ষেপ করব। মনুষ্য হওয়ার ভাগ্য সে হারিয়ে ফেলবে। শুধু কি তাই, গত গত জন্মে যত পূর্ণকৃত রাশি ধর্মকর্ম যা কিছু অর্জন ইহকালেই বা বুঝি যাগ যজ্ঞ দান ধ্যান যত ধর্ম অর্জন করেছি সমস্ত ধর্ম থেকে এসে বহিষ্কৃত হয়ে যাবে, সর্বধর্ম বহিষ্কৃত হওয়া। কেন এই ব্রত না করলে এতগুলি প্রত্যাবায় বলা হলো? এর একটাই কারণ যে মনুষ্য জন্মটা শুধু অর্থবিত্ত সুন্দরী রমণী ভোগ্যের জন্য আমরা পাইনি। যারা মনে করে জীবনে শিক্ষা জীবনে অর্থ সামর্থ্য সুন্দরী রমণী যশ খ্যাতি প্রতিষ্ঠা পেলেই জীবন সার্থক, তারা যথার্থ জীবন সম্পর্কে জানেনি, তারা অঞ্জ অন্ধ, তারা অন্ধকার তিমিরে। এ মনুষ্য জীবন একমাত্র সফল গোবিন্দ ভজনে গৌর ভজনে ভগবান ভজনে। অর্থবিত্ত যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠায় এ জীবন সার্থক হতে পারে না, কখনো সার্থক হতে পারে না।
যদি কেউ পূর্ণের দ্বারা পূর্ব স্বীকৃতির দ্বারা অর্থবিত্ত যশ খ্যাতি সমাজে পদ প্রতিষ্ঠা পায়, আর যদি সে ভগবত ভজন না করে এটি বেশি দিন থাকবে না, এটি বেশি দিন তার কাছে থাকবে না, এটি স্থায়ী হবে না। দেখবেন লক্ষ্মী দেবীকে আমরা মা বলি, ধন সম্পদকে কি বলি, ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী হল লক্ষ্মী। তো যখন ধন আসে পুণ্যের দ্বারা পরিশ্রমের দ্বারা, তখন কি আসে, লক্ষ্মী আসে ঘরে, বলি তো, বলি কি না, ধন সম্পদ তো অধিদেবী হল লক্ষ্মী দেবী, কমলা দেবী, নারায়ণের বক্ষ বিলাসিনী কমলা দেবী আমাদের ঘরে আসে যখন অর্থবিত্ত বলি লক্ষ্মী প্রবেশ করছে। আচ্ছা, মাকে ঘরে এনে লক্ষ্মী মানে সম্পদ ঘরে আসার পরে সেটি যদি নেশায় দুর্চরিত্রে বা ব্যবিচারে সেই মা লক্ষ্মীকে মাকে নিয়োগ করা যায়, মাকে ব্যবিচারে নিয়োগ করা যায়, মাকে মদ মাংসে নিয়োগ করা যায়, মাকে শুধু ভোগ বিলাসে নিয়োগ করা যায়, মা তখন অভিসম্পদ করেন, আমি এসেছিলাম কিন্তু তুমি আমাকে আমার প্রভুর সেবায়, লক্ষ্মী দেবী চরণে বসে কি করছেন, নারায়ণেরই তো সেবা করছেন, লক্ষ্মী দেবীর আর কোনো ব্রত নাই, আর কোনো সেবা নাই, তিনি প্রভু নারায়ণের কমল চরণ দোখানা সেবা করছে, বড় বড় প্রীতিময়ী সেবা। লক্ষ্মী দেবী বললেন আমি তোর ঘরে এসেছিলাম, কিন্তু যে প্রভুর সেবায় নিয়োগ না করে আমাকে ব্যভিচারে লিপ্ত করলো, মধ্য মাংসে যে অর্পণ করলো, আমি অভিশপ্ত হয়ে তার গৃহ থেকে দুদই চলে যাব, দুর্ভাগ্য তাকে ঘিরে ধরবে। মাকে কাজে লাগাতে নেই, নিষিদ্ধ চারে মাকে কেউ লাগায়, আপন মাকে নিষিদ্ধ কর্মে কেউ নিয়োগ করে, ধন সম্পদ যেটা আসে ওটা লক্ষ্মী দেবী আসে, তাকে অবৈধ কাজে অশাস্ত্রীয় কাজে নিষিদ্ধ কর্মে মাকে লাগাতে নাই, অভিশপ্ত হতে হয়। আচ্ছা, লক্ষ্মী দেবীর বাহন দুটি, লক্ষ্মী দেবীর বাহন দুটি, একটা হলো উলুক মানে পেঁচা, আর একটা বাহন আছে লক্ষ্মী দেবীর, নারায়ণ চলেন গরুর পিঠে উঠে, তো গরুরও লক্ষ্মী দেবীর বাহন। বলে যাদের ঘরে অর্থ সম্পদ এলে গৌর গোবিন্দ সেবায় বৈষ্ণব সেবায় সৎকর্মে নিয়োগ করে, মা লক্ষ্মী গরুরের পিঠে উঠে এসে বলেন আমি তোকে ভগবানের বাহনে করে বৈকুণ্ঠ নিয়ে যাব, যদি তুই ভগবানের কাজে নিয়োজিত কর। আর যিনি লক্ষ্মীকে পেয়েও, যিনি মাকে ঘরে পেয়েও ঐশ্বর্য কুলাধিপতি ভগবানের বক্ষ বিলাসিনী কমলা লক্ষ্মী দেবীকে পেয়েও যিনি অবৈধ কাজে আর শাস্ত্র অবিহিত কাজে অর্থকে নিয়োগ করলেন, লক্ষ্মী দেবী বললেন আমি তার বাহন পেঁচা করেই যাই। সে উলুকে, উলুক যেমন সূর্যের আলো দেখতে পায় না, সেও তেমন আলোর পথে যেতে পারে না, অন্ধকারের পথেই নিমজ্জিত হয়। দুটি বাহন, অর্থ যদি নারায়ণের সেবায় সৎকর্মে ব্যয় করো তাহলে গরুরের বাহন গরুরের পিঠে উঠে আমি তোমাকে বৈকুণ্ঠে পৌঁছে দেব, আর আমাকে যদি অশাস্ত্রীয় কাজে নিয়োগ করো তবে তাকে আমি অন্ধকারের পথে, উলুক পেচকের যেমন দিবাভাগে সূর্যের কিরণ জ্যোতি দেখতে পায় না, অন্ধ চোখ ঠিংরে যায়, সে যেমন আধার অন্ধকার তিমিরে দেখতে পায়, তাকেও আমি অন্ধকারের পথে উলুক করে পাঠিয়ে দেব। কি অপূর্ব তত্ত্ব এখানে জানিয়েছেন! এই জন্য জীবনে ঐশ্বর্য পাওয়া রূপ যৌবন পাওয়া এগুলিকে সৎ কাজে নিয়োগ করতে হবে, নাহলে বড় ভুল হয়ে যাবে। ভুল তো আমাদের হয়েই গেছে, আমরা কোথায় কি নিয়োগ করতে হয়, কোথায় কি অর্পণ করতে হয়, এটা সদ্গুরুর কৃপা ভিন্ন মহতের কৃপা ছাড়া জানা যায় না। এই জন্য জীবনে পরম শান্তি পরম কল্যাণের একমাত্র উপায় ভগবত ভজন। ভগবত ভজন ব্যতীত কারো জীবনে কল্যাণ আসতে পারে না। সেই ভজনেরই মাস এসেছিল আমাদের মাঝে, এখনো অতিবাহিত হচ্ছে, আর কটা দিন সম্মুখে আছে। তো বলছেন এই মাসে যারা এই বছর ব্রত শুভারম্ভ করেননি, আটটা দিন বাকি আছে কি সাতটা দিন, তারা এই কটা দিন কিছু নিয়ম পালন করুন, তাহলে এই ফলশ্রুতি থেকে আপনারা মুক্ত বা কল্যাণ প্রাপ্ত হবেন। আপনাদের উপরে রাধা দামোদর রাধা ঠাকুরানী অপর করুণা বর্ষণ করবেন, তাতে আপনাদের জীবন হবে ধন্য, আপনাদের জীবন হবে পরিপূর্ণ প্রসন্ন।
তো সেই নিয়মে এখানে কি বলছেন, যথা দামোদরং ভক্ত বৎসল বিদিত জনা, যথা দামোদরং ভক্ত বৎসল বিদিত জনা, তাদিশ তাসহ মাসং স্বল্পমা পুরকারক। সম্পূর্ণ ব্রত যদি তুমি অসমর্থ হও, যদি পূর্বে এই মহিমা তোমার জানা না থাকে, যদি এই কটা দিন ব্রত অতিবাহিত হয়ে গিয়ে থাকে, সামনে যদি দুটি দিন একটি দিন একটা সপ্তাহ পাও, তবে স্বল্প মা পুর কারক স্বল্প পরিমাণেও এই কটা দিন অন্তত রাধা দামোদরের প্রীতি ভজন করো, এই কটা দিন করো, স্বল্প করলেও করুণা করবেন দামোদর ভক্তবৎসল স্বল্প। এখানে বলছে স্বল্প মা পুরকারক, সামান্য করলেও রাধা দামোদর প্রসন্ন হয়ে যাবেন, সামান্য। তো সেই সামান্য ব্রতের নিয়মে অনেক নিয়ম আছে, সেই নিয়মের দিকে না তাকিয়ে আমি আপনাদের বলবো, অন্তত এই কটা দিন আপনারা আমিষাহার করবেন না, এইগুলো আপনাদের পক্ষে প্রত্যেকের পক্ষে পালন করা সম্ভব। আটটা দিন সাতটা দিন আপনারা আমিষাহারটা করবেন না, তাহলে রাধা দামোদর প্রসন্ন হবেন, ব্রতকে মানা হবে, বিধিকে মানা হবে। এটা পারবেন না আপনারা? সাত আটটা দিন নিরামিষ খেলে আর আপনাদের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ রাধা দামোদর প্রসন্ন হবে। দ্বিতীয়ত আপনাদের একটু ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরবেলা নিদ্রাটা ভাঙাতে হবে। নিদ্রা তো সুখকর, আবার নিদ্রা আমাদেরকে তমগুণ এনে দেয়, এই জন্য প্রভাতে শয্যা ত্যাগ করতে হবে আর প্রাতে স্নান করতে হবে, এগুলি সকলের পক্ষে সম্ভব। তৃতীয় নিয়ম হলো সন্ধ্যাবেলায় রাধা দামোদরের প্রীতি উদ্দেশ্যে একটু দীপ দান দিতে হবে, একটা করে প্রদীপ জ্বালতে হবে, তিল তৈল দ্বারা, সামর্থ্য থাকলে গীত দ্বারা রাধা দামোদরের উদ্দেশ্যে একটা প্রদীপ জ্বালতে হবে, যাকে বলে দীপ দান। আমি বহুবার বলেছি কথাটি, এই মাসে যারা রাধা দামোদরকে দীপ দান দেন, একুশ পূর্বপুরুষকে গোবিন্দ আত্মসাৎ করে তার চরণে আশ্রয় দিয়ে দেন। এই মাসে এক ইঁদুরই কোন ভগ্ন মন্দিরে কোন প্রগতিশীল ভক্তিবাদী ব্যক্তির প্রদীপ জ্বালানোর তেল খাচ্ছিলেন, দিয়ে যায় ভগ্ন মন্দিরে, সেই তেল খেতে খেতে ইঁদুরির দন্তে প্রজ্বলিত উদ্দীপ্ত জ্বলন্ত শিখাটি আটকে গেল। যখন আটকে গেছে তখন ওই অগ্নির তাপে ইঁদুরিটি মুখ এরকম নাড়াচ্ছে তাপের হাত থেকে বাঁচবার জন্য। রাধারানী বলছেন, দামোদর মাসে তুই আমাকে আরতি দেখাচ্ছিস কেউ নেই বলে? সঙ্গে সঙ্গে ওই তাপে ইঁদুরিটি প্রাণ ত্যাগ করলো, রাধারানী বর দিয়ে দিলেন, আগামী জন্মে রাজকুমারী করে তোকে জন্ম দেব আমি ব্রজভূমি। এই মাসে দীপদানের এমন মহিমা। আর দীপ কেন জ্বালতে হবে জানেন? আধারেই আলোর প্রয়োজন, আলোতে আলোর প্রয়োজন নাই। তা আজকে রাধা দামোদরকে যিনি দীপ দেবেন তিনি অন্ধকারে আলো পাবেন, কারণ গোবিন্দ বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে স্তাংস্ততৈব ভজম্মহম মম বর্তমান বর্তত্তে মনো মনুষ্যপাত্র সর্বস্ব। আমাকে যে যেভাবে ভজন করে আমিও ভজনরূপ ফল তাকে। গোবিন্দ বলছেন, আজ আমার উদ্দেশ্যে যে দীপ ডালবে সন্ধ্যকালীন, তোমার একটা অন্ধকার দিন আসছে, সেটা হলো মৃত্যুর পরে আমার সাথী কেউ হবে না, মৃত্যুর পরে আমার গতাগতি কর্মফল আমাকে কোন নরকে অন্ধকারে টেনে নিয়ে যাবে সেদিন করার কিছু থাকবে না। দেখুন, দেহে প্রাণ আছে, এই জন্য আমি ডানে যেতে পারি, বামেও যেতে পারি, শুভ কর্মেও যেতে পারি, অশুভ কর্মে। এই স্বাতন্ত্র স্বাতন্ত্রটা স্বাধীনতাটা দেহের সাথে আত্মা আছে বলে করতে পারি। যেদিন মৃত্যুবরণ করব সেদিন দেহ থাকবে না, ওই আত্মাটা পূর্বের কর্মফল অনুযায়ী অন্ধকার নরকের গতিতে যাবে। গোবিন্দ বললেন, এই মাসে যে আমাকে একটা দীপ দেয়, ওই অন্ধকার রহস্য পথে আমি আলো জেলে তার জন্য অপেক্ষা করি, আমি তোমাকে অন্ধকারে যেতে দেব না। আলো তিনি জ্বালবেন, কারণ মৃত্যুর পরের পথটা বড় গাঢ় অন্ধকার, কিছু করার নেই সেদিন আমাদের। রাধা দামোদর আরো বলেছেন, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ অন্ধকার হলো মার গর্ভ, যাতে কর্মফল জন্ম মৃত্যু ভোগের জন্য আর মার গর্ভে প্রবেশ না করতে হয়, ওখানে দশ মাস দশ দিন অন্ধকারে থাকতে হয়। গোবিন্দ বলছেন, আজকে যে একটা দীপ জ্বালবে
আমি তাকে আর মার গর্ভে তিমির অন্ধকারে পাঠাবো না, জন্ম মৃত্যু থেকে সে তুরিয়ে আমার চরণে চলে আসবে, তাই দিন দাও আলো জ্বালো। আজকে রাধা দামোদরের উদ্দেশ্যে আলো জ্বাললে সেদিন তুমিও আলো পাবে। ভগবানকে যে যেরূপ ভাবে ভজনা করে ভগবান ভজনের তত ফলশ্রুতি তাকে সেইভাবেই দান করে। আহা, আমি তিনটি নিয়ম আপনাদের বলেছি খুব সংক্ষিপ্তই। একটি হলো ব্রাহ্ম মুহূর্তে সজ্জাতাকারে স্নান, একটি হলো এই মাসে আমিষাহার বর্জন, সন্ধ্যায় দীপদান, আর একটা একটা উপচার হলো সর্বশ্রেষ্ঠ, একটা নিয়ম হলো সর্বশ্রেষ্ঠ, সেটা হলো দিনাঞ্চ হরি কথায়াং বৈষ্ণবানাং সঙ্গ। এই মাসে যদি সুযোগ পাও তাহলে যেখানে সাধু মুখে হরি কথা হচ্ছে সেই হরি কথা বৈষ্ণব সঙ্গ নিয়ে, সাধু সঙ্গে হরি কথাই হলো সমস্ত নিয়মের মধ্যে শ্রেষ্ঠ নিয়ম। আপনি নিরামিষ খাচ্ছেন, আপনি দীপ দিচ্ছেন, প্রভাতে উঠছেন, অথচ সাধু সঙ্গে হরি কথামৃত লীলামৃত শুনছেন না, বলে ব্রতের অনেকখানি বাদ পড়ে গেল। সর্বশ্রেষ্ঠ নিয়ম হলো বৈষ্ণবানাং সঙ্গ দিনাঞ্চ হরি কথায়া, হরি কথাতে সাধু সঙ্গে এই দিনগুলি পার করো, এই দিনগুলি অতিবাহিত করো, সাধু সঙ্গে করো। আচ্ছা, দামোদর মহিমা শ্রবণ করলে কি হয়? একটি অপূর্ব কথা স্মরণে এলো। আচ্ছা, এই পৃথিবীতে সব থেকে বীরত্ব কোন কাজটি, মানে কি অর্জন করলে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ বীর বলা হবে, শক্তিমান বলা হবে, পৌরুষ বলা হবে? আপনি কি কর্ম করলে পৃথিবীর শ্রেষ্ঠ বলবান, শ্রেষ্ঠ বীর এবং আপনি পৌরুষত্ব প্রাপ্ত হবে? একটা সাম্রাজ্য জয় করলে, সম্রাট হলে, মুকুট মাথায় পড়লে সম্রাটের, আপনি বীর হয়ে যাবেন? আপনি পৌরুষ লাভ করবেন না? গোবিন্দ ভাগবতে বলেছেন, সুখদেব গোস্বামী বলেছেন, এই পৃথিবীতে সব থেকে বীরত্ব হলো, সব থেকে বড় পৌরুষত্ব হলো, ভগবানকে কেউ যদি বাদ দিতে পারে সেই হলো বীর, সেই হলো শ্রেষ্ঠ। যদি ভগবানকে কেউ বাদ দিতে পারে, সাম্রাজ্য পাওয়াটা বীরত্ব নয়, পৌরুষত্ব নয়, রাজ মুকুট পরাটা পৌরুষত্ব নয়, ভগবানকে কেউ যদি বাদ দিতে পারে তিনি হলেন বীর, তিনি হলেন সম্রাটেরও চক্রবর্তী অধিপতি। গোবিন্দ ব্রজে বসে বসে চিন্তা করলেন, আমি তো অনন্ত জীবকে মায়ার দ্বারা বেঁধেছি, আমাকে বাঁধবার ক্ষমতা কারো আছে? আহা, ব্রজেন্দ্র নন্দন, ব্রজ রসিক জন, ব্রজের নয়ন গোপীপূর্ণ প্রাণ ধন, সেই গোবিন্দ তার বাৎসল্য লীলাতে যশোদা অঙ্গনে ব্রজে বসে বসেই ভাবছে, আমি তো জীবকে মায়ার দ্বারা বেঁধেছি, আমাকে কে বাঁধবে? আমাকে যে বাঁধতে পারে সেই তো বীর, সেই তো শ্রেষ্ঠ, সেই তো শক্তিমান, কে বাঁধতে পারে? গোবিন্দ মনে মনে চিন্তা করে দেখলেন, হ্যাঁ, আমাকে বাঁধবার ক্ষমতা আছে, সেটি হলো কারো হৃদয়ে যদি প্রেম থাকে, ভক্তি থাকে, তবে সেই প্রেম ভক্তির দ্বারা এসে আমাকে বাঁধতে পারে, অন্য কিছুর দ্বারা অনন্ত অসীম বিভু ভগবানকে ব্রহ্ম বস্তুকে বাধা যায় না। গোবিন্দ চিন্তা করছেন, আমি মায়ার দ্বারা জীবকে বেঁধে রেখেছি, অনন্ত কোটি জীবকে, আমাকে বাঁধবার ক্ষমতা কারো আছে? গোবিন্দ মাথা নত করে বললেন, আছে, যা হৃদয়ে প্রেম ভক্তি আছে সেই কেবল আমাকে বাঁধতে পারে। আমাদের নাই বিধায় আমরা যশোদার মতো গোপালকে বাঁধতে পারিনি। যদি প্রেম থাকে, যদি ভক্তি থাকে, গোবিন্দ বললেন, আমি তার কাছে শুধু বাধা পড়ি না, আমি চিরদিনের মতো তার কাছে বিক্রি হয়ে যাই, নিজেকে বিক্রয় করে দেই, আমি ভগবান আত্মবিক্রয় করে দিই, প্রেমময় ভক্তিময় ভক্তের কাছে আমি নিজের বলে কিছু রাখি না, আমি তার কাছে নিজেকে বিক্রি করে দিই, আত্মবিক্রয় করে দেন গোবিন্দ। এই জন্য প্রেম ভক্তি ডোরে বাঁধে মায়, যশোদামা বেঁধেছিলেন রঞ্জু দিয়ে না, প্রাকৃত জগতে দড়ি দিয়ে ভগবানকে বাঁধা যায় না, তার হৃদয়ে প্রেম ছিল। কেমন প্রেম শুনবেন? দেবকী এসেছিল, যশোদা এসেছিল প্রভার যজ্ঞে, এখন দেবকীও কৃষ্ণকে কোলে নিতে ছুটছে, যশোদাও ছুটছে, নারদ বলছে, দাঁড়াও,
এক কানাইকে তোমরা দুইজন একসাথে কি করে কোলে নেবে? দুইজন মা বটে, যশোদা এবং দেবকী, কিন্তু একজনের কোলে ছাড়া তো গোবিন্দ যেতে পারবে না। নারদ ঋষি জগতে মা যশোদার প্রেমবাৎসল্য প্রকাশ করবার জন্য একটা লীলা বিস্তার করলেন, বললেন মা তোমরা এখানে বসো, একশত পদ্মা কাপড় তোমাদের বুকের উপরে দেয়া হবে, যার বুকের স্তন থেকে দুগ্ধ খরিত হয়ে শতধি কাপড় ভেদ করে গোবিন্দের দিকে ছুটবে সে আগে কোলে নেবে গোবিন্দকে। একশত কাপড়ের পদ্মা দেয়া হলো, দেবকী মনে মনে প্রসন্ন হলেন, কারণ যশোদা তো তাকে গর্বে ধরেনি, আমিই তাকে গর্বে ধরেছি, আমার বুকে দুধ আছে গোপালের জন্য। উনি আত্মতুষ্টিতে ভুগে বুকের দুধটা গোপালের বাৎসল্য বদনের কথা চিন্তা করে ছেড়ে দিলেন। কয়েকটা কাপড় পদ্মার পরে দুধ আর আসলো না। যশোদা কাঁদছে, গোপাল রে আমি তো তোকে পেটে ধরিনি রে, আমার যোগ্যতাও নেই, আমি আমার যোগ্যতা নেই, আমি তোকে তো পেটে ধরিনি রে, আমি তোকে কেবল লালন পালন করেছি, এ জন্মে বুঝি আর তোকে কোলে নেওয়া হলো না। যশোদার চোখের জল, গোবিন্দ কথা চিন্তা করতে করতে আর তাকে তো দেবকেই তো তোকে কোলে নেওয়ার অধিকারিনি, আমি তো অভাগিনি, আমি তো তোকে উদরে পেটে গর্বে ধারণ করিনি গোপাল, আমি বুঝি তোকে কোলে নিতে পারবো না। এই চোখের জল আর বুকের অমৃত দুগ্ধ শত কাপড় ভেদ করে গোবিন্দের দিকে ছুটে চলে গেল। তখনই কৃষ্ণ এসে যশোদার কোলে বসলেন, দেবকীকেও নিয়েছিলেন, তবে জগতে দেখালেন যা হৃদয়ে আমার জন্য এমন প্রেম আছে আমি তার কাছেই বাধা পড়ি, আমি তার কাছেই চিরদিন আবদ্ধ হই, যা হৃদয়ে আমার জন্য প্রেম ভক্তি আছে আমি তার কাছেই কেবল বাধা পড়ি গো, আমাকে অন্য কিছু দ্বারা বাধা যায় না। ভক্তবৎসল দামোদরের এ এক অপর করুণা, তিনি বলেছেন প্রেম ডোরে বাধে মাই, যদি প্রেম থাকে তবে আমি বাধা পড়ি, আমি বাধা পড়বই। সুদীজন, এই ভক্তবৎসল দামোদরের আপনারা বন্ধনের কথা শুনেছেন, এখানে বলা আছে যে এই বন্ধনের জন্য গোবিন্দ কি করেছিলেন, বলেন আমাকে বাঁধতে পারো, আমাকে তোমরা বন্ধন করতে পারো, তবে আমি সেই বন্ধন স্বীকার করব যদি প্রেমভক্তি থাকে, যদি না থাকে তিনি স্বীকার করেন না। ভক্তগণ, এই জগতে তারই ফলশ্রুতি, তারই প্রকৃত শক্তিমত্তা, তিনি পৌরুষত্ব পরমবীর গোবিন্দকে যিনি বাঁধতে পারেন, বেঁধেছিল মা, এবং সেটার কারণ হলো প্রেম। আমাদের দরকার এই মনুষ্য জীবনে সদ্গুরু চরণাশ্রয় পূর্বক নববিধা ভক্তির দ্বারা এই প্রেম ভক্তি লাভ, তবে প্রেম পেতে গেলে এই প্রেম ভজন করতে করতে প্রেম পাওয়াটা, শ্রী গোবিন্দ চরণে শুদ্ধ প্রেম ভক্তি পাওয়াটা আপনার সাধনার উপরে শুধু নির্ভর করছে না, ভগবানের কৃপার উপরেও নির্ভর করছে। আচ্ছা, প্রহ্লাদ মহারাজ নববিধা ভক্তি দিয়েছিলেন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন দর্শ সখ্য আত্মনিবেদন, কয়টা দিলেন? নয়টা ভজনাঙ্গ দিলেন। মহাপ্রভু কয়টা দিলেন? পাঁচটা। সাধু সঙ্গ, ভাগবত শ্রবণ, হরিনাম সংকীর্তন, শ্রদ্ধায় শ্রীবিগ্রহের সেবন আর মথুরায় বাস, এই পঞ্চ শ্রেষ্ঠ ভজনাঙ্গ। তাহলে মহাপ্রভু দিলেন পাঁচটি, প্রহ্লাদ মহারাজ দিলেন নয়টি, আর রামচন্দ্র সবরীকে দিয়েছিলেন দশটি ভজনাঙ্গ, আর আমাদের রূপ গোস্বামী পাদ সেই নববিধা ভক্তিকে চৌষট্টি ভজনাঙ্গ করলেন। এই যেমন তুলসী পরিক্রমা, মন্দির পরিক্রমা, হ্যাঁ, বা একাদশী ব্রত, অশ্বত্থ বা তুলসী বৃক্ষকে বটবৃক্ষকে জল সিঞ্চন করা, তুলসীকে প্রদক্ষিণ করা, একাদশী ব্রতাদি করা, কত রকম বিধান দিলেন, মন্দির মার্জন করা, মন্দির পরিক্রমা করা, তো এইভাবে গঙ্গা স্নান করা, রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করা, চৌষট্টি ভজনাঙ্গ দিলেন, চৌষট্টি দশ নয় পাঁচ। আচ্ছা, এগুলো সব একজন যদি প্রতিপালন করে তিনি ভগবানের প্রেম ভক্তি পাবেন? বললেন কারো যেন মনে না হয় এগুলো সম্পূর্ণ ভজন করলেই আমি ভগবানকে পাবো, ভগবান বললেন ভজন করলে পাবে, তবে ভজনের অভিমান থাকলে প্রেম ভক্তি পাবে না। আমি লক্ষ্য নামি,
আমি লক্ষ্য নামি, আমি এত ভজন করি, আমি পণ্ডিত, আমি ব্যাখ্যাতা, আমি অমুক তমুক, এই জাতীয় ভজনের অভিমান যদি তোমার থাকে, ভগবান প্রেম ভক্তি তোমায় দিবেন না। বলছে তার কৃপার দিকে চেয়ে থাকতে হবে প্রভু, ভজনও করাচ্ছ তুমি, কৃপাও তোমার কাছে। সন্তান ক্ষুধার্ত হয়ে দোলনায় কাঁদলে লাভ দিয়ে মার বুকে উঠতে পারে না, করুণাময়ী মা, বাৎসল্যময়ী মা যদি দুহাত নিচু করে তাকে বুকে না নেয়, সন্তান লাভ দিয়ে মার কোলে যাবে কি করে গো? যেতে পারে? মাই তো তাকে করুণা দ্বারা হাতে তুলে নেয়, বুকে তুলে নেয়। তেমনি সাধনা করতে পারো, কাঁদতে পারো মা মা বলে, লাভ দিয়ে মার বুকে শিশু উঠতে পারে না, মা করুণা করেই বুকে নিয়ে নেয়। তেমনি ভজনটা তুমি করবে, কিন্তু অভিমান যেন ভজনের না থাকে, অভিমান শূন্য হলেই কেবল গৌর সুন্দর তোমাকে কোলে নিয়ে নেবেন। আর ভজনটা আর কিছু না, প্রেম। কথাটা মনে পড়ছে, বাবারা শুনেছেন, তবু আর একবার কোটিবার শুনলেও হয়তো অত্যুক্তি হবে না। ভজনটা কেমন জানো মা? একটু গাঢ় ভালোবাসতে হবে তাকে, যে ভালোবাসাটা অন্যদের দিয়েছি, যৌবনকে, রূপকে, স্ত্রী পুত্রকে, সংসারকে, বিষয়কে, এই গাঢ় ভালোবাসাটা তাকে দিতে হবে। তার একটা নমুনা, আমাদের এবার রাধাকুণ্ডে বৈষ্ণব সম্মেলন হলো, ওইখানে আলোচিত হয়েছিল, মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যায়, লীলা চলে, তারপরে নবদ্বীপের অন্ধকার নেমে এসেছিল, সবাই ভক্তরা গৌরগণ দেখছিল নবদ্বীপ যেন অজাগর সাপের মতো গিলে খাচ্ছে গৌর বিহনে, আর মহাপ্রভুর নগর কীর্তন থেমে গেছে, আর প্রভু সুরধনী গঙ্গায় সাঁতার কাটে না, আর প্রভু যাকে তাকে হরিনাম প্রেম বিতরণ করে না, আর বিষ্ণুপ্রিয়া রন্ধন প্রভু পায় না, শচীমা কেঁদে কেঁদে আগুন, নবদ্বীপ যেন অজাগর সাপের মতো ভক্তদের গিলে খাচ্ছে, ভক্তরা প্রতীক্ষা করছে রথযাত্রার চার মাস পূর্বে গৌরগণ মহাপ্রভু দর্শনে লীলা চলে যাবে। চলেছেন ভক্তরা, সেন শিবানন্দের নেতৃত্বে ভক্তরা চলেছেন, শিবা শেষে দেখছে এই হলো মহাপ্রভুর বাটি, মানে মহাপ্রভুর গৃহ, গৃহটাকে প্রণাম করে বলছেন, হে নবদ্বীপ ঈশ্বর, হে প্রেমময়, আজ তুমি এখানে নাই, তোমার দর্শনের লালসায় আমরা চলেছি প্রভু, যেন তোমার সাক্ষাৎ করুণা কৃপা দর্শন সংকীর্তন আস্বাদন করতে পারি। ঘরের পটির উপরে একজন বসেছিল, তিনি বহুকালের লীলা সাক্ষী, ইনি হলেন ঈশান ঠাকুর। ঈশান ঠাকুর শচীমার বিয়ে দেখেছেন, মহাপ্রভুর আবির্ভাব দেখেছেন, মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার বিবাহ দেখেছেন, চিরকালের দাস, চিরকালের সেবক ঈশান ঠাকুর। মনে আছে তো আপনাদের ঈশান ঠাকুরের কথা? উনি মহাপ্রভুর যেন চিরকালের সেবক। ও ঈশান দাদা, ঈশান দাদা যাবে না? কোথায় যাব গো? তোমার নিমাই দাদাকে দেখতে ইচ্ছা করে না? যাকে কোলে পিঠে করে মানুষ করেছো, তোমার নিমাই দাদা সন্ন্যাস নিয়ে চলে গেছে, তোমার দেখতে ইচ্ছা করে না ঈশান দাদা? ও, তোমরা বুঝি আমার নিমাই দাদাকে দেখতে যাচ্ছ? বলে, হ্যাঁ গো, আমরা গৌড়ীয় গণ সকলে মিলে লীলা চলে পায়ে হেঁটে 15 দিনের পথ অতিক্রান্ত হয়ে প্রভুর দ্বার তুমি যাবে না? ঈশান ঠাকুর তখন বলছেন, জানো আমি নবদ্বীপের মানুষ নই, আমি শ্রীহট্টের সিলেটের মানুষ, আমি এসেছিলাম আমার নিমাই দাদাকে কোলে পিঠে করে একটু সেবা করব বলে, আমি এসেছিলাম সেবার জন্য, এই কোলেই নিয়েছি তাকে, এই কোলেই তাকে নিয়েছি, এই কাঁধে তাকে করেছি, আমি আমার কোলে ছাড়া নিমাই উঠত না, এইভাবে তিলে তিলে করে আমি তাকে সেবা করেছি, জানো গো আমি যাব না লীলা চলে। ঈশান দাদা, নিমাইকে দেখতে ইচ্ছা করে না, তোমার নিমাই দাদাকে দেখতে ইচ্ছা করে না, তুমি চলো যাই আমাদের সাথে। বলল, না আমি কেন নিমাইয়ের কাছে যাব, নিমাই তো প্রতিদিন আমার কাছে আসে, নিমাই তো প্রতিদিন আমার কাছে আসে, আমি কেন নিমাই দাদার কাছে লীলা চলে যাব? বলেন, কেমন আসে গো তোমার কাছে, তোমার নিমাই দাদা প্রতিদিন আসে? বলল, আসে কি করে জানো? আমি ঘুমাতাম না, যখন শুনলাম প্রভু সন্ন্যাস নেবে, আমার চোখে ঘুম ছিল না, প্রভু আমায় ছেড়ে চলে যাবে, আমি সহ্য করতে পারবো না, কি করে শচীমা বাজবে, কি করে প্রভু বিষ্ণুপ্রিয়া বাজবে? যেদিন
महाप्रभुर से मागी शीतान्त रजनीते मध्य रजनीते विष्णुप्रियार सुखचर्या छेड़े प्रभु उठे एलें तखन विष्णुप्रियार मुखेर दिके ताकिये बोलेछिलेन प्रिया क्षमा कर बड़ व्यथा दिलाम तोमाय रामचंद्र बनबासे जावार समय सीताके साथे नियेछिल आमि निते पारलाम ना द्रौपदी साथे गियेछिल पंचपांडवेर आमि तोमाय निते पारलाम ना केन जानो बाबा मरे गेले माई सन्तान के भिक्षा करे रास्ताय भिखारिनी हयेओ पालन करते पारे किन्तु मा मरे गेले बाबा सन्तान के ठीक भावे पालन करते पारे ना तुम्हें गौरी जननी तुम्हें वैष्णव जननी तुम्हें चले जाओ गौरी वैष्णव के आश्रय देवे के त्याग वैराग्य शेखाबे ताई तुम्हें गौरी वैष्णवेर मा हये त्याग वैराग्य शिक्षा दाओ तुम्हार त्याग वैराग्यई गौरगण के रक्षा करबे तुम्हार काछे क्षमा चाय मार मंदिर दुआरे चिलकाले मत मा के प्रणाम करे चले जाच्छे ईशान ठाकुर उठे दुहार प्रसारित करे बोलछे दाड़ाओ निमाय दादा सबाइके घुम पाड़िए चले जेते पारो एक दास के फाँकि दिए तुम जेते पारबे आमि तोमाय जेते देबो ना आर जदि जेते हय आमाके मेरे आमार प्राणटा निये चले जाओ कतटा भालोबासा थाकले एमन हय निमाय दादा कांधे हाथ रखले निशान्ते ईशान तुई आमार चिरदिनेर आमि कथा दिच्छि आमाके जेते दे जीवोद्धारे जीवके कृष्ण नाम प्रेमेर जन्य आमाके सन्यास निते होच्छे तबे आमि कथा दिच्छि राज ठाकुर आमार निमाय दादा तो आमाय छेड़े जायनि कोथाओ आमि जखनी गंगा जल चोखेर जले हा निमाय बोले डाकि महाप्रभुर चरण आमार सम्मुखे उपस्थित हय आमि प्रतिदिन तार चरण देखि आमि बदन देखि आमि तो लीला चले जाब ना एई हलो भगवानके भालोबेसे बेधे राखा अच्छा हरिदास ठाकुर महाप्रभुर काछे जेतेन कि सिद्ध बकुलेर तल थेके जेतेन ना कारण महाप्रभु थाकतेन काशी मिश्रेर गम्भीराय आर अनति दूरे थाकतेन हरिदास सिद्ध बकुलेर तले महाप्रभु बोलेछिलेन हरिदास जीवने घर बाँधेनि हरिदास जीवने सुखेर मुख देखेनि हरिदास जीवने भालो जामा कापड़ो पड़ेनि हरिदास धूलाते कानालेर मतो हये शुधु आमाके भालोबेसेछे ताई हरिदास तोमाके आसते हबे ना आमार काछे आमिई नित्य तोमार काछे जाबो आमिई तोमार काछे जाबो तोमाके आशा लागे आसते हबे ना एई हलो भालोबासार टान एतदिन जानताम नदी सागरेर मुखे मिशे जाए आज देखलाम सागर नदीर काछे चले आसे भक्त भगवानेर काछे जाए आर महाप्रभु स्वयं प्रेमावतार हये भक्तेर काछे आर तिनि छुटे आसछेन आमार बलबार ओइपाराई छिलो एकटु भालोबासाटा ताके दि जले दिक्ता दाओ একটু ভালোবাসা হৃদয়ে তাকে রাখতে হবে এই ব্রতটা হলো তাকে ভালোবাসবার জন্য দেখুন কারো জন্য প্রাণের অকৃত্রিম যদি একটু সেবা করা যায় তার প্রতি আপনার টান প্রেম ভালোবাসা অনুরাগ এগুলি সৃষ্টি হবেই একটু যদি ভালোবাসা যায় তো হবে আর এই মাসের প্রেম দানের একটি অপূর্ব মহিমা আছে আচ্ছা দীপাবলি গেল না এই দীপাবলির দিন মা যশোদা দীপাবলির দিন যশোদা মা গোপী মায়েদের নিয়ে চলেছে মাটির প্রদীপ আর হাতে নিয়ে চলেছে কোথায় চলেছে যমুনা মাকে আর যমুনা দেবীকে তারা প্রদীপ দিয়ে গোপালের মঙ্গল কামনা করবেন ব্রজবাসীদের কল্যাণ কামনা করবেন তো যশোমতী মা প্রস্তুত নিচ্ছেন আর গোপ গোপীদের নিয়ে যমুনা পুলিনে গিয়ে আর যমুনা মায়ের বুকে যমুনা দেবীর বুকে প্রদীপ ভাসাবেন প্রদীপ প্রজ্বলন করবেন সবই গোপালের মঙ্গলের জন্য গোপাল পেছন থেকে আঁচল টেনে ধরেছে মা কোথায় যাচ্ছ আমাকে নিয়ে যাবে না নারী গোপাল আমরা যমুনা পুলিনে যাচ্ছি প্রদীপ প্রজ্বলনের জন্য আরাধনার জন্য তুই আমার সাথে আসিস না বললেন মা আমিও তোমার সাথে পূজা করব ওকে কে বাধা দেয় ওকে কে আটকায় মা যশোদা কোলে করে নিলেন বটে তবে একটা শর্ত দিল দেখ গোপাল তর্জনী তুলেছে ওইখানে আমরা যাচ্ছি অষ্টমের জন্য ব্রজবাসীদের মঙ্গল প্রার্থনার জন্য যমুনা দেবীকে আরতি দেখাবো বলে প্রদীপে তুই যদি ওখানে কোনো দুষ্টমি করিস বললেন মা আমি প্রতিজ্ঞা করে বলছি আমি কোনো দুষ্টমি
স্বভাবতার ওই মা যা বলে মেনে নেয় কিন্তু করেই তো দুষ্টমি। প্রদীপটা পর্যলন করে যমুনা দেবীকে যখন আরতি করছে, করার পর প্রদীপ গুলো স্রোতে ভাসিয়ে দিয়েছে। যমুনা মায়ের বুকে, দেবীর বুকে যখন ভাসিয়ে দিয়েছে কালিন্দীর বুকে, তখন সবাই চোখ বন্ধ করে প্রার্থনা করছে, হে দেবী যমুনা, তুমি আমার গোপালকে সুস্থ রেখো, ভালো রেখো, ব্রজবাসীদের পরম কল্যাণে রেখো। মা যশোদা গোপীরা যখন প্রার্থনা করছে চোখ বন্ধ করে, গোপাল ও চোখ বন্ধ করার অভিনয় করে ও চোখ খুলেছে সবার আগে, দেখছে সবার চোখ বন্ধ, আস্তে আস্তে যমুনায় নেমেছে, কোমর পর্যন্ত জলে নেমে প্রদীপ গুলোকে ডাকছে, আয় তোরা, আয় না আমার কাছে আয়। কিছু প্রদীপ গোপালের আহ্বানে গোপালের কাছে এলো, প্রদীপ গুলো কুড়িয়ে নিয়ে উনি পীতবরণ অঞ্চল আঁচলে বেঁধে নিলেন, বেশ মুড়িয়ে বেঁধে নিলেন। আবার চোখের দিকেও লক্ষ্য আছে, চোখ খুললে তো ধরা পড়ে যাব, চোখ খোলার আগেই উঠে এসে আর উনি মার পাশে বসেই চোখ বন্ধ করে উনিও যেন ধ্যান করছেন যমুনার। চোখ খোলা হলো, সবাই যমুনাকে প্রণাম করলেন, নন্দ ভবনের দিকে অভিমুখে গমন করতে গিয়ে সেই পুটুলি বাঁধা মাটির প্রদীপ গুলো ঝনঝন করছে, কিরে গোপাল এলি তো খালি হাতে, আঁচলে আবার কি চুরি করে নিয়ে যাচ্ছি সেখান থেকে, কি তোর আঁচলে কি? এই মা টেনে দেখে যে প্রদীপ গুলো ভাসিয়েছিল প্রায় অর্ধেক প্রদীপ গোপাল ওই আঁচলে বেঁধে নিয়েছেন পিতেবানের, বললেন তোর চুরি স্বভাবটা কোনো কালেই যাবে না রে, প্রদীপ ভাসালাম যমুনাকে তাতেও তুই তুলে নিয়ে যাচ্ছে, এগুলো করবি কি? কি বললো জানেন? এই কথাটা শুনলে হৃদয় বিগলিত হবে, এই কথা কর্ণ দিয়ে হৃদয় স্পর্শ করলে অনুভূতি আসবেই। গোপাল বলল, মা আমার চিরদিনের একটা স্বভাব আছে জানো? কি স্বভাব গোপাল? বলে আমার সামনে কেউ যদি স্রোতে ভেসে যায় আমি তাকে ভাসতে দেই না, আমি ভেসে যেতে দেখতে পারি না। আমার সামনে কেউ যখন ভেসে যায় আমি সেটা পারি না সহ্য করতে, তাই তোমাদের প্রদীপ গুলো যখন স্রোতে ভেসে যাচ্ছিল মা আমি নেমে ওকে ওদের ডেকেছিলাম, তোরা ভাসবি কেন, আয় আমার কাছে আয়। কিছু যে প্রদীপ গুলো এসেছিল মা আমি তাদের কোলে নিয়েছি, এই জন্য আমার সামনে আমি কাউকে ভাসতে দেই না। যে প্রদীপ গুলো আমার আহ্বান শোনেনি তারা, আচ্ছা যশোদা মা বলছেন আমি তোর মাথা মুন্ডু কথা কিছু বুঝতে পারছি না, প্রদীপ দিলেই তো ভালবে। গোবিন্দ বোঝাতে চাইছেন তোমরা ওই মৃত্যুময় সংসার সাগরে জন্ম মৃত্যু চক্রে তোমরাও ভাসছ, কতকাল ভাসছি বলতে পারি কি বাবা? কত জন্ম হয়েছে আরো কত জন্ম হবে, এই জন্ম মৃত্যু দুঃখময় সংসার সাগরে মৃত্যুময় সাগরে আমরাও তো ভাসছি, আমরাও তো ভাসছি। গোপাল তখন বলছেন, মা আমার সম্মুখে এই জন্ম মৃত্যু মৃত্যুময় সংসার স্রোতে যারা ভেসে যায় আমি তাদের ডেকে ডেকে আমার কাছে আনি, আর কেন জন্ম মৃত্যু স্রোতে ভাসবে, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের আশ্রয় দেবো, আমি তোমাদের চরণ বলে নিয়ে নেব। মা যশোদা প্রশ্ন করছেন, বা গোপাল আচ্ছা সব প্রদীপ গুলো নিলি না কেন, আরো তো কিছু প্রদীপ ভেসে গেল নিলি না কেন? কেন আর প্রদীপ গুলো তুই নিলি না? গোবিন্দ কি বললেন জানেন? এই কথা বলেছি হৃদয়ে স্পর্শ করা কথা, গোবিন্দ বলছে নিলাম না এই জন্য মা, আমি কখনো বংশী ধ্বনি দিয়ে কখনো হরিরাম ধ্বনি দিয়ে কখনো দুবাহু উত্তোলন করে জীবকে ডাকি, আর কেন ভাসবে আমার চরণে এসো। মহাপ্রভু হরি নামে ডাকলেন আর অখণ্ড পরতত্ত্ব ব্রজেন্দ্র নন্দন বংশী ধ্বনিতে জীবকে ডাকলেন, আমরা তার ডাকে তার কাছে দেই তো সাড়া দেই তো? দেই না। যারা সাড়া দেয় তাদেরকে তুলে নেন প্রভু কোলে, যারা প্রভুর হরিনাম সংকীর্তনের বংশী ধ্বনিতে ভজনে সাড়া না দেয়, গোবিন্দ বলছেন সে প্রদীপ গুলো ভাসতেই থাকে, তারা আমার কাছে আসতে পারে না, তারা আমার কাছে আসতে পারে না, যে প্রদীপ গুলো ভেসেই যায়। এই জন্য ভগবান বংশী ধ্বনিতে সমস্ত জীবকুলকে আকুল ব্যাকুল করে ডাকছেন, এসো আমার কাছে এসো, এসো আমার চরণে এসো। কিন্তু আমাদের দুর্বুদ্ধি বিষয় বুদ্ধি অপরাধ বুদ্ধি পাপের দ্বারা আমাদের এই হৃদয় বড় কলুষিত, এই জন্য গোবিন্দের ডাক আমাদের কানে পৌঁছায় না, সেই বংশী ধ্বনি শুনে তার চরণ আকুল ব্যাকুল হয়ে যায় না। গোপালকে বুকে নিয়ে চুম্বন করে মা যশোদা বললেন,
তুই এত ভারী ভারী কথা কোথা থেকে পাস গোপাল? তোর সামনে তুই কাউকে ভাসতে দিতে চাস না, এই কথা তো অনেক বড় কথা রে গোপাল। বললি মা ওই রকমই, আমার সামনে কেউ ভেসে যাক আমি তো চাই না। আমি গতকালই বলেছিলাম গোবিন্দের কৃপা শুনবেন। গোবিন্দ তখন দ্বারকায়, দ্বারকাধীশ। গোবিন্দ তখন দ্বারকায়, উনি দ্বারকাধীশ। গোবিন্দের একটি পুত্রের নাম শাম্ব। এই শাম্ব দ্বারকাধীশের শ্রী গোবিন্দের সন্তান। তো দ্বারকার সন্তানগণ মিলে ওরা একটা খেলা খেলছিল। খেলতে খেলতে ওদের খেলার দ্রব্যটা এক পুরনো দিনের পরিত্যক্ত কুয়োর মধ্যে গিয়ে সেই বস্তুটা পড়ে গেছে, বল হতে পারে বা কিছু হতে পারে। ওরা কুয়ো থেকে ওদের খেলনা রানান্দির দ্রব্যটা তুলবে বলে তাকিয়ে দেখে বিশাল কাই এক গিরগিট্টি, বিশাল, সঙ্গে সঙ্গে রং বদলাচ্ছে, আকারে সে ভীষণ বিশাল। ওর ওই যন্ত্রণা কাতর ওর মধ্যে পড়ে থাকতে দেখে শ্রীকৃষ্ণের দ্বারকার সন্তানদের খেলার সাথীদের বললো ওকে একটু তোলার চেষ্টা করি তো, খুব কষ্ট পাচ্ছে এর মধ্যে। সবাই চেষ্টা করলো কিন্তু তুলতে পারলো না। সকলে দৌড়ে গিয়ে শাম্ব বলছেন পিতা, ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, দ্বারকাধীশকে বলছেন, এই কুয়োর মধ্যে এক বিচিত্র প্রাণী পড়ে আছে, গিরগিট্টি। আমরা শত চেষ্টা করেও, দড়ি দিয়ে, শক্তি দিয়েও তুলতে পারলাম না। গোবিন্দ মনে মনে হাসছেন, তোরা কেন, পৃথিবীর কেউ ওকে তুলতে পারবে না। গোবিন্দ এক পা দুপা করে এগিয়ে এলেন, হাতটা প্রসারিত করে ওর গায়ে যেই ছোঁয়ালেন, শ্রী গোবিন্দের করপল্লবের হস্তের স্পর্শ পেয়ে সেই গিরগিট্টি শরীরটা ত্যাগ করে দেব্যীয়মান জ্যোতির্ময় মূর্তিতে, দেব মূর্তিতে প্রকাট হলো এক দেবতা, জ্যোতির্ময় মূর্তিতে। গোবিন্দ সব জানেন, সর্বজানতা, সর্ব অন্তর্যামী, তবু বলছেন হে দেবতা কে আপনি, এই জ্যোতির্ময় পরম চিন্ময় মূর্তিতে আপনি আবির্ভূত হলেন, কি আপনার পরিচয় দেন। দেবতার চোখে তখন জল, উজ্জ্বল কৃত দেব্যীয়মান দেব জ্যোতি সম তিনি বলছেন, প্রভু সব জেনেও আপনি আমার কাছে জিজ্ঞাসা করছেন আমি কি প্রভু? তবে আপনি শুনতে চেয়েছেন আমার বলা কর্তব্য, আসলে ভগবান আমাদের জানানোর জন্য শুনতে চাইছেন কেও। হ্যাঁ, এই ক্রিকোলাস কে? ওর নাম ছিল ক্রিকোলাস, গিরগিটির মতো। সো ক্রিকোলাস তখন ওই চিন্ময় জ্যোতিতে গোবিন্দের স্পর্শ পাওয়ার সাথে বললেন, প্রভু এই দিনটার অপেক্ষায় আমি হাজার হাজার বছর এখানে কষ্ট যন্ত্রণায় পড়ে আছি, শুধু এই দিনের অপেক্ষায়, কবে তোমার করুণার হস্ত, কৃপার হস্ত আমার অঙ্গে লেগে আমি এই অভিশপ্ত জীবন থেকে মুক্ত হব। আচ্ছা কে বলো তো, তোমার পরিচয় দাও। বললেন আমি নিরিগো রাজ। একটু শুনুন মন দিয়ে, একটা সিদ্ধান্ত পেয়ে যাবেন জীবনের চলার পথে, ভাগবতের এই শিক্ষাগুলো বড় প্রয়োজন আমাদের। বললেন আমি নিগরাজ, ভারতবর্ষের রাজা ছিলাম। আমি শুধু রাজা ছিলাম না, হে পরমেশ্বর, হে পরমানন্দ স্বরূপ, হে অখিল ব্রহ্মাণ্ডের কুলনায়ক, আমি শুধু রাজা ছিলাম না, আমি প্রচুর দান করেছি। শত কোটি গাভী আমি দান করতাম, গাভীদের পায়ের খুরে সোনা দিয়ে, মঙ্গমলের চাদর দিয়ে, আমি স্বর্ণ দিয়ে ব্রাহ্মণ সাধুদের আমি অকাতরে দুহাত ভরে দান করেছি। আমি ভূমি দান করেছি, অন্ন দান করেছি, স্বর্ণ দান করেছি, গাভী দান করেছি, বহুবিধ যজ্ঞ করেছি, কিন্তু তাতেও রেহাই পেলাম না। আপনাদের এক একটা সংকেত দিয়ে দিই, যত বড়ই কর্মযজ্ঞ করেন, যতই দান ধ্যান করেন, যতই স্বর্ণ দান, গাভী দান, ভূমি দান করেন, গোবিন্দ মনে মনে বললেন এইগুলো এক দাড়ি পাল্লাই দিলে যে ওজন হবে, একবার কৃষ্ণ বললে প্রেমে তার থেকে তুমি দান করেছো, সৎকর্ম করেছো, ভূমি দান করেছো, তুমি স্বর্ণ দান করেছো, কিন্তু গোবিন্দ ভজন তোমার দ্বারা নহে তুল্য, নহে তুল্য গোবিন্দ। যদি পর্বত সমান স্বর্ণদান করা যায়, তবু গোবিন্দের একটি নামের তুলনায় তা তুচ্ছ মাত্র। গোবিন্দ নামের তুলনায় কোটি হিরণ্য দান, কোটি গাভী দান সমান নাই। আমাদের সমাজে একদল লোক আছে, একদল বলছে এই কারণে, তারা মনে করে এই দান করলে, পুণ্য কর্ম করলে, হ্যাঁ, ভূমি দান, যজ্ঞ দান, অমুক দান, এর দ্বারা পূর্ণ হয়, কিন্তু এর দ্বারা ভগবৎ ভক্তি
পূর্ণ হলে আপনি আম্বানির ঘরে জন্মাতে পারেন, বিড়ালা টাটার ঘরে জন্মাতে পারেন, কোটি কোটি ডলারের মালিক হতে পারেন, স্বর্গে যেতে পারেন, কিন্তু গোবিন্দ চরণে প্রেম ভক্তি পাবেন না যদি ভজন না হয়। তুমি ভজন করো না, তুমি দান ধ্যান করে, আচ্ছা এই দান করলে তো কারো অধোগতি হয় না, তোমার কেন হলো? বুঝতে পারছেন তো? অনেকে এরকম মনে করে, দান করব, বাবা মার সেবা করব, অতিথি সেবা করব, সবই ঠিক আছে, এটা পুণ্যের, কিন্তু গোবিন্দ ভজনের তুলনায় এর কোনো কিছু সমকক্ষ নয়। এক গোবিন্দ নাম এক দাড়ি পাল্লায় আর কোটি কোটি পর্বত সমান স্বর্ণদান গাভী দান এক নয়। এই জন্য যারা কর্ম করেন, সৎকর্ম করেন, করুন, কিন্তু গোবিন্দ ভজন চায়, ভগবানের ভজন চায়, না হলে কোন সৎকর্মই আপনাকে প্রকৃত কল্যাণ দিতে পারবে না। হ্যাঁ, যাগ যজ্ঞ কর্মে কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বশ হেতু একমাত্র প্রেম ভক্তি, ভজন ছাড়া প্রেম ভক্তি কোথায়? আর জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ। এই দেখুন কবিরাজ কৃষ্ণ ঘোষ হলেন, জ্ঞান কর্মে যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বশ হেতু একমাত্র প্রেম ভক্তি রস। ন ভজন্ত ভজন্ত অবজানান্তি স্থানা দ্রষ্টা অবপতস্থি। ভাগবত বলছেন যে আমাকে জানে না, যে আমাকে ভজন করে না, সে বহুবিধ কর্ম করলেও তার পতন অবশ্যম্ভাবী, সে পতন হবে। আচ্ছা আমার প্রশ্নের একটা উত্তর দিন তো। রাজা ভরত তিনি যৌবনেই রাজ্য ছাড়লেন, স্ত্রী ছাড়লেন, পুত্র ছাড়লেন, আর গণ্ডকী নদীর তীরে বসে জঙ্গলে এত ভজন করলেন, এটা একটা হরিণ শিশুর কারণে তাকে হরিণ হয়ে জন্মাতে হলো, এত ভজন করে তুমি করলেটা কি? স্ত্রী ছাড়লে, রাজ্য ছাড়লে, গণ্ডকী নদীর তীরে এত বছর ভজন করলে, কর্ম না গহনা গতি, গীতায় বলেছে কর্মর গতি খুব কুটিল, সবাই বুঝতে পারে না। ওই রাজার যদি হরিণ হয়ে জন্মাতে হয় তাহলে এত তপস্যা, এত দান ধান, এত ত্যাগ করে কি হলো? বলে সব করেছিল কিন্তু জ্ঞান তপস্যাকে যারা করে তাদের রক্ষা নিজেদের করতে হয়, কিন্তু ভক্তকে মায়ের মতো আগলে রাখে গোবিন্দ, তাকে পড়তে দেয় না। নবমী ভক্ত পুনঃস্বতি, ভক্তের বিনাশ হতে দেয় না, ঋষিমুনিদের বিনাশ হতে পারে। অনেক তপস্যা করলে কি হবে? অনেক দান ধ্যান করলে কি হবে? কৃষ্ণ ভক্তি যদি, ভগবান ভক্তি যদি না থাকে, ওগুলো কেমন জানেন? কথা মনে পড়লো, ট্রেনে আমি মাঝে বৃন্দাবন থেকে আসার সময় দেখলাম ট্রেনে ছোট ছোট শুকনো কাঠ বিক্রি হচ্ছে, একটা কোটুর মধ্যে স্টিলে অনেকগুলো ছোট ছোট কাঠ, সেই কাঠগুলো শুকিয়ে 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 একেবারে তাতে কিছু নিরস, কারো মাজায় ব্যথার জন্য, কেউ বাতের ব্যথার জন্য, কারো অ্যালার্জির জন্য ওরা 10 টাকা করে বিক্রি করে, অনেকেই কিনছে দেখলাম। তো তার মধ্যে একজন বলছে দেখো এর একটা চমৎকারিত্ব আছে, এই গাছ যে ক্রিয়া করবে এর মহা চমৎকারিত্ব ক্ষমতা আছে। কি ক্ষমতা জানো? আজকে গিয়ে একটা জলের পাত্রে চুবিয়ে রাখবে, কাল সকালে দেখবে এই মরা কাঠের থেকে অঙ্কুর বা লতা পাতা গজিয়েছে, ছোট ছোট সবুজ লতা পাতা বা অঙ্কুর গজিয়েছে, মরা কাঠের ভিতরে এগুলো কোথায় ছিল? বললেন জানা নেই, জলের অস্পর্শ পেয়ে ভোরবেলায় তারা অঙ্কুর উদ্গম হলো। তেমন যোগী ঋষি তপস্বী যারা যুগ যুগান্তর তপস্যা ভজন করছে, হাড় বেরিয়ে গেছে, ভজন করতে করতে হাড়ের ভিতরে প্রাণ ঢুকে গেছে, হলে কি হবে? যদি ভগবত ভক্তি না থাকে তো ওই হাড়ের মধ্যেই কামনা বাসনা গজিয়ে উঠবে, হাড়ের মধ্য থেকেই গজাবে, ওই অঙ্কুর উদ্গম হওয়ার সম্ভাবনা থাকে। হিরণ্যকশিপুর কোন ভজন করেছিল? আত্মাটা, জীবাত্মাটা হাড়ের মধ্যে ঢুকিয়ে গেছে, কিছুই ছিল না। আজ এত তপস্যার দরকার কি? যেই ব্রহ্মা বধ দিলেন বললেন আমি ভগবান, প্রহ্লাদের প্রতি অত্যাচার, আজ এত ভজন করে হলোটা কি? তার মানে আমি বলতে চেয়েছি গোবিন্দ ভজন না হলে, ভগবত ভক্তি না হলে তপস্যার দ্বারা রেহাই পাওয়া যায় না। এই জন্য ও বলছে আমি দান ধ্যান করার পরে একদিন একটা দুর্ঘটনা ঘটে গেল, উনি গাভী দান করলেন এক যাজ্ঞিক ব্রাহ্মণকে, ব্রহ্মজ্ঞ ব্রাহ্মণকে, সেই গাভীটা পালে পালে যেতে যেতে ওই পাল থেকে এই নিরগরাজার দান করা গাভীটা অন্য একটা গাভীর পালে চলে গেল। যখন চলে গেল সেই গাভীর পাল নিয়ে যেতে গিয়ে পূর্বে যাকে আমি দান করেছিলাম সেই যাজ্ঞিক ব্রাহ্মণ বলছেন আমার গাভী তোমার পালের মধ্যে কেন? এটা তো রিগরাজ আমাকে দান করেছেন, বিশেষ চিহ্ন আছে।
তখন বলছে যে দেখুন না এটা আমি আপনাকে দিতে পারবো না এটা কে আপনাকে দান করেছেন কেন দান করেছেন আমি জানি না তবে এটাও আমি দানে পেয়েছি বললেন কি করে আসলে ওই গাবিটা ওই ব্রাহ্মণের দল থেকে ছুটে পূর্বের অভ্যাসে আবার নিগরাজের গাবির দলের মধ্যে ঢুকে পড়েছিল ওই গাবিটা আবার আরেক ব্রাহ্মণকে উনি দান করেছেন সেই ব্রাহ্মণের দলে থেকে পূর্বের দাতা ব্রাহ্মণ বলছেন এই গাবি তো আমার বললেন না এটা আমাকেও দান দিয়েছেন উনি এটা আপনার হতে পারে না এটা মর্যাদার প্রশ্ন তো রাজার কাছে আসার পরে রাজা বলছেন এই গাবিটার বিনিময়ে আপনাদের দুজনকে আমি লক্ষ গাবি দেব দয়া করে এ নিয়ে আপনারা ঝগড়া করবেন না প্রথম যিনি দান পেয়েছিলেন গাবি তিনি বললেন কোটি গাবি দিলেও আমি ওই গাবি ছাড়া কারণ ওটা আমার হাতে আপনি দান দিয়েছেন ওটা ছাড়া আমি অন্য গাবি দেব না পরের জনকে বলছেন আপনি ওনাকে ওই গাবিটা দিন আমি লক্ষ গাবি আপনাকে উন্নত দান করছি বলেন আমিও যাজ্ঞিক ব্রাহ্মণ আমারও মর্যাদা আছে যেটা আমাকে দিয়েছেন ওটা আমি অন্যকে লক্ষ গাবির বিনিময়ে দুইজন অসন্তুষ্ট হয়ে চলে গেল সেই ব্রাহ্মণের মানসিক অসন্তোষের কারণে আমার পতন হয়ে গেল আমাকে যমরাজ বললেন এই ব্রাহ্মণ যাজ্ঞিক অসন্তোষের কারণে তোমাকে যে পাপে স্পর্শ করে যে পুণ্য তোমার আছে তুমি কোনটা নেবে আমরা হলে আগে বলি আমরা আগে সুখটাই নেব স্বর্গটাই নেব জ্ঞানীরা তা বলে না জ্ঞানীরা বলে আমার পাপটাকে খয়ে নিন দুঃখ যন্ত্রণা দিয়ে বললেন কি কোলাস হয়ে তুমি জন্মাও তবু যে গাবি দান করেছো দান ধ্যান সৎকর্ম করেছো সে কারণে গোবিন্দ হাতের স্পর্শে একদিন তুমি মুক্ত হয়ে যাবে প্রভু প্রভু আমি এখানে কেন পড়ে রয়েছি যুগ যুগান্তর জানো তোমার মতো কৃপালু দয়ালু কেহ নাই প্রভু তোমার স্পর্শে আমি দিব্য চেতনা পেয়ে দিব্য ধামে গমন করছি প্রভু আমি জগৎজীবকে বলে যেতে যাই ভজন যদি করতে হয় এমন দয়ালু কৃপার শ্রী গোবিন্দের ভক্ত বৎসল কৃতার্থ ভগবান গোবিন্দের ভজন করো গোবিন্দের নাম করো যার হাতের স্পর্শে আমার মতো পাপিও দিব্য ধামে গমন করে তোমরা ভগবানের ভজন করো আমি বলতে চেয়েছিলাম এটা কৃপা এটা গোবিন্দের অপরিসীম অনন্ত অহিতুকি কৃপা এমন কৃপা কেউ দেখুন ব্রাহ্মণ অসন্তুষ্ট হয়ে তাকে কয়েক জন্ম ওখানে পচে মরতে হলো গোবিন্দের হস্তে স্পর্শেই তিনি মুক্ত হয়ে চলে গেলেন এই জন্য আপনাদের কাছে নিবেদন করব করুণা আর কারো মধ্যে নাই কোন জীব কোন বন্ধু বান্ধব আপনাকে করুণা করতে পারবে না কথাগুলো লিখে নিন নোট করে নিন পৃথিবীতে আপনাকে প্রকৃত কল্যাণ করবার কোন আপনজন নাই হ্যাঁ দুঃখের দিনে দুটো অর্থ দিতে পারে পাশে দাঁড়াতে পারে চোখের জল মোছাতে পারে কিন্তু জন্ম মৃত্যু কর্মফলের দুঃখ ঘোচানোর জন্য গোবিন্দ বিনা কোনো বন্ধু নাই গুরু বিনা কোনো বন্ধু নাই কেউ এখানে প্রকৃত অর্থে কেউ বন্ধু নয় আর বলছেন জীব আপনাকে করুণা করতে পারবে না কাল আপনাকে ছেড়ে দেবে না মৃত্যু আপনাকে ছাড়বে মৃত্যু যদি শিয়ারে উপস্থিত হয় যদি বলেন আমি এত টাকা দিচ্ছি আমাকে আর দুই দিন আয়ু দাও দেবে কাল কারো অনুনয় বিনয় শুনবে তাহলে কাল করুণা করবে না জীব করুণা করবে না মায়া তো করবেই না মায়া বরঞ্চ আপনাকে কৃষ্ণকে ভুলিয়ে রেখেছে তাই তো তাহলে মায়া কৃপা করবে না কাল কৃপা করবে না হ্যাঁ কে কৃপা করবার আছে জীব কৃপা করতে পারে না আমার হাতটা কেটে গেলে রক্ত পিতামাতা ভাই স্ত্রী পুত্র কারো পড়ে না ব্যথাটা রক্তটা আমারই পড়ে আর কারো করে কি আমাকে সাপে কাটলে বিষের জ্বালা আর কারো করে কি তো যে ব্যথা নিতে পারে না সে আপন হয় কি করে বললেন ভগবান পারে তো প্রমাণ নেবেন 22 বাজারে হরিদাস ঠাকুরকে যেদিন মারছিল ওরা অবাক হয়ে দেখছে যে এক বাজারে মারলে মারা যায় 22 বাজারে এত মারলাম ও তো মরে না কেন মরেনি জানেন একদিন ঠাকুর হরিদাস মহাপ্রভু সামনে কোনোদিন দাঁড়াতেন না এত দৈন্য ওনার উনি পেছনেই দাঁড়াতেন কথা বলতেন মাথা নত করে হঠাৎ গৌরঙ্গে ওই তপ্ত কাঞ্চন সোনার অঙ্গে দেখে লাল কালো কালো দাগ পড়ে গেছে সমস্ত অঙ্গে প্রভু প্রভু তোমার এই কাঞ্চন অঙ্গে এমন কালো কালো দাগ কেন চাবুক মারলে যেমন দাগ হয় তোমার মনে নেই হরিদাস যেদিন 22 বাজারে ওরা তোমায় এমনি করে মারছিল চাবুক দিয়ে জানো হরিদাস আমি তোমার অঙ্গে আমার অঙ্গ মিশিয়ে দিয়ে প্রত্যেকটা আঘাত আমি আমার অঙ্গে নিয়েছিলাম তোমার অঙ্গে আমি ব্যথা লাগতে দেয়নি আছে মা এমন করুণা কারো আছে আমার গৌর সুন্দরের ছাড়া
সেই দাগগুলো রেখেছি কেন জানো? আমি জগৎকে এই বার্তা পৌঁছাতে যাই যে ভক্ত আমার হয় তার ব্যথা আমি নিতে পারি, তার সব ব্যথা আমি নিতে পারি, ব্যথা আর কেউ নিতে পারে না, ভগবান পারে। এই জন্য একমাত্র করুণা আছে ভগবানের কাছে। আমরা করুণা ছাড়া সাধনার দ্বারাই আমাদের কিছু হবে না গো। আপনাদের হতে পারে, আমার কেন জানি মনে হয় সাধনার দ্বারা আমি চরণ পাবো না, সাধনার দ্বারা আমি প্রেম ভক্তি পাবো, এ সামর্থ্য আমার নাই। নানান অপরাধে অপরাধী, বিষয় আসক্ত জীব আমরা বদ্ধ, আমরা কি করে কৃপা পাবো? করুণাটা শুধু তোমার কাছ থেকে যদি আসে, করুণা যদি তুমি কৃপা করো, তাহলেই সম্ভব হবে। মনে পড়ছে আপনাদের এই অপূর্ব ভাগবতী পরিবেশ দেখে কথাটি মনে আসছে, কৃপা করেছিলেন গোবিন্দ। হ্যাঁ, এক ফল বিক্রি, মানে ফল বিক্রি করে জানেন, গৃহে তার কেউ নাই, এত কাঙালিনী, তার কাপড়টা আট জন জায়গায় ছিঁড়ে ছিঁড়ে গেছে, ছেঁড়া কাপড়টা লজ্জা নিবারণ করে কোন রকমে ঘোমটা দিয়ে বেঁচে আছে কি করে জানেন? কাপড়টা ময়লায় তামাতে হয়ে গেছে, শরীরে তার হাড়গুলো রয়েছে, আর তিনি ওই অন্যান্য পাড়ায় যান, কিন্তু রাজপাড়া ব্রাহ্মণ পাড়ায় তার ঢোকা নিষেধ। একদিন ঘর্মাক্ত কলেবারে দিনের ভাগে বনের কিছু ফল ঝুড়িতে নিয়ে আর ফেরি করতে করতে যাচ্ছে, ফল নেবে গো, সেদিন কেউ নেয়নি, তার গৃহে হাড়িও জ্বলবে না। হঠাৎ মনে পড়ছে, আমাকে মারে মারুক, আমাকে ব্রজ থেকে তাড়িয়ে দেয় দিক, আমি আজ একটু নন্দ বাবার অঙ্গনের সামনে দিয়ে যাব। আমি সবার কাছে শুনেছি নন্দ বাবা যশোদার কোলে নাকি গোপাল এসেছে, তাকে দেখলেই নাকি সমস্ত জ্বালা সমস্ত ব্যথা দুঃখ দূর হয়। ও গো, আমাকে মারে মারুক, আমাকে ব্রজ থেকে তাড়িয়ে দিক, আজ আমি আমার ওই গোপালের বদনটা যদি নন্দ বাবার আঙিনার সামনে দিয়ে গিয়ে দেখতে পাই। বুড়িমা, যে পথে তুমি চলেছো যাও, কারণ তোমার এই বিকিকিনি ফেরি করা আর লাগবে না। আর যার কাছে যাচ্ছ তাকে যদি কিছু দিতে পারো, বিক্রি করতে পারো, নিজেকে যদি বিক্রি করতে পারো, তাহলে আর মাথায় করে ফেরি করা কোনো জন্মেই লাগবে না। আজ তোমার জন্য কৃপা অপেক্ষা করছে, যাও গো। বুড়িমা ধীর পদক্ষেপে, ভয়ে ভয়ে, অন্তরে ভয় আছে, নিচ জাতি আমি, আমার তো, আমাকে তো কেউ মেনে নেবে না, আজ রাজ দরবারের সামনে দিয়ে, রাজভবনের সামনে দিয়ে, কিন্তু গোপালের দেখবার আশায় আর গোবিন্দকে মনে স্মরণ করতে করতে আসছে। গোবিন্দ কি করলেন জানেন? মাকে একটা কাজযন্ত্র একটু দূরে পাঠালেন, সকাদে বললেন তোরা খেল আমি আসছি, একটু দূরে পাঠিয়ে দিলেন, কারণ গোবিন্দ জানেন আজকে এই পথ বেয়ে আসছে। দেখুন কি করুণা গোবিন্দের, সবাইকে সরিয়ে দিয়ে গোবিন্দ বসে আছে, আর নীলমণি যেন নীলমণি স্বরূপ সাদৃশ্য হয়ে আর ওইখানে বসে আছে। বুড়িমা ভয়ে ভয়ে আসছে, নন্দ বাবার বাড়ির সামনে এসে ওই সেই সুর, ফল নেবে গো, কেউ ফল নেবে? গোপাল তখন করেছে কি, আস্তে আস্তে নূপুরের ধ্বনি তুলে বুড়িমার দিকে এগিয়ে আসছে। আমি তো তোমার প্রতীক্ষায় করছিলাম, মনে মনে বললেন যে আমার দিকে আসে, আমিও তার জন্য প্রতীক্ষা করি, আমি অপেক্ষা করি তার জন্য। এসো বলে গোপাল এগিয়ে যাচ্ছে, তার নূপুরের রাঙা চরণের ধ্বনি শুনে ধ্যান ভাঙল বুড়িমার। সামনে দেখা মাত্র তার সমস্ত তন্ত্রে মনে প্রাণে যেন একটা উজ্জ্বলকৃত পরম আনন্দ ভেসে গেল। উনি যেন আর দেহে নাই, উনি ওনাতে নাই। এই কি সেই ধ্যানের দেবতা? এই কি সেই দিব্য শিশু যাকে দর্শন করলে জম জ্বালা দূরে যায়? আমার মনে এত আনন্দ হচ্ছে কেন? আমার চোখ বেয়ে এত জল আসছে কেন? এই কি তবে আমার সেই ধ্যানের দেবতা, আরাধ্য দেবতা কি এই? গোপাল সামনে আসে বলছে, বুড়িমা তোমার ঝুড়িতে কি গো? সর্বজ্ঞ ভগবান শিশু হয়ে বলছেন, তোমার ঝুড়িতে কি গো? গোপাল, গোপাল আমার ঝুড়িতে যা আছে দেখবি? নিচে নামিয়ে বলছেন, এই দেখ বনের সব ফল। বুড়িমা, ফল কি করো? বলে, আমি ফল ফেরি করি বেড়াই। নিবি রে গোপাল, ফল নিবি? গোপাল তখন বলছেন, আমাকে দেবে? যেই গোপাল বলেছে আমাকে দেবে, ফল তুলতে গিয়ে মনে করেছে এই নোংরা হাতে অস্পৃশ্য আমি, আমার কি ভাগ্য আছে? তুই রাজ দুলাল হয়ে এসেছিস,
তুই যশোবতী মায়ের কোলে নবনীত সরকার, আমার ময়লা হাতে বনবল তোকে এটা যদি জানতে পারে নন্দরানী, মহারাজ আমাকে তাড়িয়ে দেবে। উনি ভয়ে ভয়ে ঝুড়িটা তুলে চলে যাচ্ছেন। গোপাল তখন বললেন, আমার কাছে যারা আসে তারা তো খালি হাতে ফিরে যায় না গো। আস্তে আস্তে গে করপল্লব আঙুল দিয়ে আঁচলটা টান দিয়েছে, কি গো আমাকে ফল না দিয়ে চলে যাচ্ছে কেন? আমি চাইলাম না হাত বাড়িয়ে ফল, আমাকে কেন? এই হলো ভগবানের করুণা। তিনি আঁচল ধরে টেনেছেন। ওগো জীব, ওগো ওগো মনুষ্য সমাজ, দেখো তাকিয়ে গোবিন্দের কি কৃপা। দেবতা যার চরণ বন্দনা করার, ব্রহ্মাদি যার চরণ বন্দনা করার সুযোগ পায় না, সেই সেই ময়লা কাপড়টার আঁচলটা টেনে ধরে বলছেন, বুড়িমা বুড়িমা গো আমাকে ফল না দিয়ে কোথায় যাচ্ছ? দাও আমাকে ফল দাও। হাত পেঁচেছেন ভগবান। বুড়িমা আর সহ্য করতে পারলেন না। ফল দেওয়ার সময় চিন্তা করলেন, ওর এক একটা কথা আমার জন্য মনে হচ্ছে জীবনের, আর কোনো আমার দুঃখ জরা ব্যাধি নেই, ওকে যদি একটু বেশি কথা বলানো যায়, আমি যদি শুনতে পারি। আচ্ছা গোপাল, ফল নিতে গেলে তুই আমাকে মূল্য কি দিবি? মূল্য না দিলে তো আমি কাউকে ফল দেই না। ভাগবত কিভাবে আমাদের সিদ্ধান্ত জানাচ্ছেন। গোপাল তখন আদো আদো সরে বলছেন, মূল্য কাকে বলে বুড়িমা আমি তো জানি না। ভগবান ঠিকই বলেছেন, শুধু ভালোবাসা দাও, বিনিময় কোনো মূল্য তার কাছে চেয়েও না। ন ধনং ন জনং সুন্দরীং কবিতাং বা জগদীশ, টাকা চাই, সুন্দরী রমণী চাই, যশ খ্যাতি চাই, কোনো মূল্য বিনিময় করো না গোবিন্দের কাছে, শুধু ভালোবাসাটুকু দাও, শুধু ভালোবাসা দাও। বলছেন, মূল্য জানিস না গোপাল? বলে, না শোনো, মা যশোদা গোপীরা আমাকে নবনীত খাওয়ায়, কত কিছু খাওয়ায়, ওরা তো তোমার মতো মূল্য চায় না, তুমি চাইছো কেন? আচ্ছা মূল্য কাকে বলে আগে বলো তো। বললেন, মূল্য তাকেই বলে কারো কাছে কিছু নিলে তার বিনিময়ে তাকে কিছু দিতে হয়, এর নাম হলো মূল্য। তখন বলছেন বুড়িমা তুমি মূল্য চাইছো, আচ্ছা দাঁড়াও না, ধান্য শুকাতে দিয়েছিল যশোদা, ছোট্ট করপল্লবে হস্তে এক মুঠি ধান ধরলেন, কিন্তু ধানটা অঙ্গুলির পার্শ্ব দেশ দিয়ে সব ঝরে ঝরে পড়ে গেল, দু চারটে ছিল বুড়িমার ঝুড়িতে দিল। বলে, এই তো মূল্য দিয়েছে, এবার দাও, পেতেই হবে, ভক্তকে পেতেই হবে, গোবিন্দকে মূল্য দিয়ে দিলেন। সেই ধানগুলো পার্শ্ব আঙুলির পার্শ্ব দেশ দিয়ে ওখানে যেমন ঝরে ঝরে পড়লো দু চারটে, বুড়িমা মনে মনে হারলেন, খুব দিয়েছিস গোপাল, এগুলোতে আমার ঘৃণা নিবৃত্তি হবে, খুব দিয়েছিস, তবে নে ফল। ফলটা যখন ওর হাতে দিতে গেল, বলে, এভাবে তো কেউ আমায় দেয় না গো। তবে কিভাবে দেয়? বললেন, তুমি হাতে করে আমার মুখে খাইয়ে দাও না, আমাকে ভালোবেসে না দিলে তো আমি নেই না। বললেন, এ ভাগ্য তো ঝরঝর করে কাঁপছে আর বলছি, আমি কি স্বপ্ন দেখছি? আমার হাতে তুই খাবি গোপাল? বলছে, খাবো যখন মুখে দিতে গেছে। বলছে, এভাবেও নিতে নাই, তুমি তোমার কোলে বসিয়ে ফলটা আমায় দাও তো। ভগবান এই নিবিড় ভালোবাসাটা চান জানো, এই ভালোবাসাটাই ভগবান চিরদিনের জন্য চান সকলের কাছে। হে জীব, এই মনুষ্য দুর্লভ জন্ম পেয়ে তুমি আমাকে একটুখানি অনুরাগ, ভগবানের কৃপা দেখুন। সঙ্গে সঙ্গে বুড়িমা কোলে তুলে অশ্রু সজল নয়নে গোপালের বদনে তুলে দিলেন ফল। পুতনা যে বীজ দিয়ে গোবিন্দকে মারতে গেল স্তনে, তাকে যদি মাতৃগতি দিয়ে দেয়, বুড়ির গতি কি হবে? গোবিন্দ সেই দিনই বুড়িমাকে চিরদিনের জন্য আত্মসাৎ করে নিলেন নিজের চরণে। বুড়িমাকে আর দেখা যায়নি, কোথাও দেখা যায়নি, গোবিন্দ চরণে নিয়ে নিলেন। কোনো সাধনা তো ছিল না, ছিল তো কাঙালিনী, শুধু তাকে একটা ফল দেওয়াতে গোবিন্দ তাকে আত্মসাৎ করে নিলেন। আমি আপনাদের কাছে নিবেদন করব, সময় বেশি নেওয়ার অধিকার নাই, তবু এদের এই আয়োজনে, এই মহামহেন্দ্রক্ষণে, অমৃতময় ভগবত পরিবেশে এইটুকু বলবো, তার করুণা একমাত্রই আমাদেরকে, তার কৃপায় একমাত্র আমাদেরকে এই জন্ম মৃত্যু জরাব্যাধির হাত থেকে একমাত্র মুক্ত করতে পারে। এছাড়া অন্য কোনো গতি, অন্য কিছুই আমাদের আর করবার নেই। তাই এই কৃপার মাস, এই ভজনের মাস, এই রাধা দামোদরের অকৃত্রিম করুণার মাসে আসুন আমরা সকলে এই ব্রতের অন্তত যে কটা দিন বাকি আছে, এই ব্রতের মহামহিমা যেটুকু শ্রবণ করেছি,
একটু ভজন করার চেষ্টা করি। ভজন ছাড়া আমাদের জীবনে কোনো মঙ্গলময় গতি নেই। গোবিন্দ করুণাময়, গোবিন্দ কৃপাময়, সেটা তিনি বলেছিলেন কুবের আত্মজ মন্দ মত্তৈব যদা তয়া মৌষ্টিত ভক্তি বাজ কিতৌচ। না, তিনি নলকূপের মণিগ্রীপের আর বন্ধন মুক্ত করেছিলেন, গোবিন্দকে বাঁধলেন মা যশোদা, কিন্তু সেই রশি কাটবার ক্ষমতা স্বয়ং ভগবানে নাই। ওই রশি দিয়ে তিনি যমলজ্জুন উদ্ধার করলেন বটে, কিন্তু নিজের বন্ধন তিনি খুললেন না। নিজের বন্ধনে আবদ্ধ হয়ে দেখলেন যারা কামনা বাসনায় মায়ার দ্বারা বাধা আছে তাদের কি গতি। তাই গোবিন্দ ভক্তের মর্ম ব্যথা উপলব্ধি করে যমলর্জুনকে উদ্ধার করলেন, নলকুবর মণিগ্রীবকে উদ্ধার করে জগতে জানালেন আমি বন্ধন দশা স্বীকার করে ভক্তের বন্ধন মুক্ত করব। আমার যতদিন জীবের বন্ধন মুক্তি না হবে আমিও এই বন্ধন থেকে আমি নিজে মুক্ত হব না। করেছিলেনও তাই। তো শ্রী গোবিন্দের এই করুণা আমাদের জন্য রাধা মাধবের মিলিত হয়ে এসেছিলেন শ্রী গৌরাঙ্গ। শ্রী গৌরাঙ্গের করুণা আমার কৃষ্ণচন্দ্রের করুণার থেকে আরো বেশি। তার কারণ শ্রীকৃষ্ণচন্দ্রের মধ্যে মিলিত হয়েছিলেন শ্রীমতী রাধা ঠাকুরানীর করুণাময়ীর অপার করুণা। আপনাদের এইটুকু বলে পাঠ বিশ্রাম করি। মহাপ্রভুর করুণা কৃষ্ণচন্দ্র ভগবানের করুণার থেকে আরো অধিকতর। অধিকতর এই জন্য যে মহাপ্রভুর মাঝে মিশে আছে রাধারানীর ভাব এবং কান্তি। রাধারানী করুণাময়ীর করুণা, সে করুণা আমরা বর্ণনা করতে পারবো না। কৃষ্ণচন্দ্র ভগবান ও রাধারানীর প্রতি এতটা এই কারণে যে তার মতো করুণা তো কারো নাই। রাধা নামে, রাধা চরণে, রাধা গুণগানে, রাধার আরতিতে, রাধার প্রেমে এত মহিমা, এত করুণা যেটা কৃষ্ণচন্দ্রের মধ্যেও নাই। এমন করুণা কে করবে, কাকে করবে? রাধারানীর করুণার কথা কি বলবো। রঘুনাথ দাস গোস্বামী রাধা কুণ্ডের তীরে বসে যখন রাধা রাধা বলে, তবই বাসমি তবই বাসমি ন জীবাবি তো আবিনা, ঘর নাই আশ্রয় নাই আর তপ্ত রৌদ্রে পড়ে যখন ধুলাই পড়ে রাধা কুণ্ডের তীরে বসে রাজপুত্র রঘুনাথ যখন ডেকে চলেছে, রাধারানী দূর থেকে বলছেন আমার ভক্ত আমার ব্যাকুলতায় ক্ষুধা তৃষ্ণা ছেড়ে ধুলিতে ডাকছে। রাধারানী রৌদ্রের মাঝে দাঁড়িয়ে তার স্নেহের আঁচল দিয়ে রঘুনাথকে ছায়া দিচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আছে এরকম করুণা দেখাতে পারে? নিজে রৌদ্রে দাঁড়িয়ে রাধারানীর স্নেহের আঁচল দিয়ে তিনি রঘুনাথের আর মুখবাদন ঢেকে দিয়েছেন। রঘুনাথ দাস গোস্বামী দোলায় দোষারিত হয়ে যেমন আরতিতে কাঁপছেন, রাধারানী তপ্ত রৌদ্রে দাঁড়িয়ে তাকে আঁচল ধরছেন। এক বাবাজি মহারাজের পরম্পরা ছিল না, তো তিনি চিন্তা করলেন পরম্পরা না পেয়ে যদি আমি উদ্ধার না হই, রাধারানীর করুণা না পাই, বেঁচে থেকে লাভ কি? রাধাকুণ্ডে ঝাঁপ দিয়ে দিলেন, মরবেন বলে রাধাকুণ্ডে ঝাঁপ দিয়ে দিলেন। রাধারানী হাত ধরে তুলে বললেন আমার কলঙ্ক হবে কেউ যদি আমাতে মরে। উনি উনি লিখে দিলেন, নিজে পরম্পরাটা দিয়ে দিলেন। এই করুণা আমরা গোবিন্দের মধ্যেও পাই না। রাধারানীর এমন করুণা, সেই করুণার জন্য আমার স্বয়ং গোবিন্দও উতালা। গোবিন্দ একদিন আসছেন, আস্তে আস্তে মধুমঙ্গলকে বলছেন, মধুমঙ্গল রে মধুমঙ্গল, প্রিয়াজিকে কতদিন দেখিনি। বলে কালকেই তো দেখলে। না, তাকে একদণ্ড না দেখলে মনে হয় কত জন গোবিন্দ প্রেম, রাধা প্রেমটা গোবিন্দের ভিতরে কি উতলা দেখুন। ওরে মধুমঙ্গল, যে করে হোক প্রিয়াজিকে দর্শন করিয়ে দাও। হঠাৎ গোবিন্দ ছুটতে ছুটতে একটা তমাল বৃক্ষের গায়ে স্বর্ণালী লতা জড়িয়ে আছে, সেই স্বর্ণালী লতা দেখে রাধারানীর অঙ্গ মনে করে গোবিন্দ বলছেন এই তো পেয়েছি মধুমঙ্গল। মধুমঙ্গল বলছে শ্যামসুন্দর, শ্যামসুন্দর তোমার মস্তকে কোনো ব্যাধি হয়েছে, তৃণাবত্ত উড়িয়ে নিয়ে গেছিল, তোমার শিরার কোনো সমস্যা হয়েছে, একটা তমাল বৃক্ষকে সোনালী লতাকে তুমি রাধা ভেবে জড়িয়ে ধরছ। ও আমার বুঝি ভুল হলো, কতখানি রাধা প্রেমে বিগলিত হলে গোবিন্দের এই দশায়, আমার বুঝি ভুল হলো। গোবিন্দের এই দশা দেখে মধুমঙ্গল বলছেন আচ্ছা আমি তোমাকে যদি রাধারানী মিলিয়ে দেই কি দেবে আমায়?
গোবিন্দের প্রসাদী গলের মালাটা আর তিনি মধুমঙ্গল সখার গলে দিয়ে দিলেন। গলে দিয়ে বললেন, আমি সর্বস্ব তোকে দিয়ে দেব রাধা মিলিয়ে। বলি একটুখানি দেরি করো, আমি তোমাকে রাধা রানীকে তোমার হাতের মুঠোই দিয়ে দেব। আচ্ছা, হাতের মুঠোই রাধা রানী দিয়ে দেওয়া যায়? মধুমঙ্গল একটা পত্রে, কোমল পত্রে রয়াকার ধয়াকার রাধা নাম নিয়ে এসে বলছেন, রাধা রানী কেনেছে হাত পাতো। যেই না হাতের মধ্যে রাধা নামটা দিলেন, গোবিন্দ রাধা নামটা পেয়ে বুকে জড়িয়ে ধরে বললেন, প্রাণে বাঁচালে রাধার থেকে রাধার নামের মহিমা সমান, রাধা নামের মহিমা সমান, আমাকে প্রাণে বাঁচালে মধুমঙ্গল। এমনি করে গোবিন্দ রাধা প্রেমে উতলা, রাধা প্রেমেই তিনি পাগল পারা। তাই রাধারানীর করুণা নিয়ে মহাপ্রভু এসেছিলেন। মহাপ্রভু এই রাধার ভাবকান্তি নিয়ে আমাদেরকে সেই করুণা করতে এসেছিলেন। আমাদের উচিত মহাপ্রভু নিতায় যাঁদের হরিনাম আশ্রয় করা। আমাদের উচিত এই করুণার সাগর মহাপ্রভু করুণার নিলয় তার চরণ আশ্রয় করা। আমি ফতেপুর বাসীকে কি ধন্যবাদ দেব, মা এসেছেন, মা অসুস্থ, তবু এই গ্রামটাকে উনি খুব ভালোবাসেন এবং আপনাদের কথা ওনার মুখেও আমি শুনেছি, এখানে ওনাকে আর একবার আমি পেয়েছি। আর আপনাদের এই উপস্থিতি, বিশেষ করে এই গ্রামের কিছু ছেলে, তারা বড় ব্যাকুল ছিল, বাবা আমাকে তারা বাবাই বলে, যদিও আমি জীবনে প্রতিজ্ঞা করেছি দীক্ষা শিক্ষা কাউকে দেওয়ার ক্ষমতায় আমি নিজেই তো আধারে পড়ে আছি। ওদের বলেছিলাম ব্রজ থেকে মহাত্মারা আসলে তাদের কাছ থেকে কৃপা নিও, আমাদের কৃপা করার সামর্থ্য নাই। ওরা এত দূর কষ্ট করে বোধাটায় গিয়েছিল, বৈষ্ণবপদ বাবাজি মহারাজের চরণ আশ্রয় করেছে এবং এই ভাগবত দামোদর ব্রতে দেওয়ার জন্য তাদের চোখের জল ব্যাকুলতা উপেক্ষা করতে পারেনি। তো আজ মনে হচ্ছে এই গ্রামের অবশ্যই অবশ্যই মহাকল্যাণ আলোর দিন সামনে। যারা ভাগবতকে এত ভালোবাসে, যারা এহেন ভাগবত পরিবেশ রচনা করতে পারে, তাদের প্রতি রাধা দামোদর অবশ্যই করুণা বর্ষণ করবেন, অবশ্যই এটি আমার প্রস্তুতি বা প্রশংসিত কথা নয়। যত ভক্তের শুভগমন যেখানে সেখানে করুণা হবে, আসলে বৈষ্ণব কৃপা যেখানে হয় সেখানে আর কিছু অধরা থাকে না। নিমায় একদিন সকালবেলা মাকে বলছেন, মা কতদিন আমাদের গৃহে বৈষ্ণব সেবা হয়নি, আমি বৈষ্ণবদের নিমন্ত্রণ করে আসি মা। বিষ্ণুপ্রিয়াকে সচিমা ডেকে বললেন, বৌমা নিমাইকে রান্নাঘরের ঝুড়িটা দেখিয়ে দাও তো, কয়েকটা আলু আর কচু পড়ে আছে ছোট ছোট। বলে এই তোর ঘরের সম্বল, সারাদিন তো নাম করে কাটাস, তো তোর ঘরে এই সম্বল তুই কোন বৈষ্ণবদের ডেকে আনবি? মা মা এটি বলতে নাই, বৈষ্ণব সেবার ইচ্ছা জাগলে স্বয়ং ভগবানই সবকিছু ব্যবস্থা করে দেবেন। উনি বলেছেন না মা, উনি বলেছেন জগত সেবক মহম মহম, আমি বৈষ্ণবদের নিমন্ত্রণ করে আসি। পাগল নিমাই দৌড়ে দৌড়ে সব গ্রামের বৈষ্ণবদের নিমন্ত্রণ করেছে। সচিমার মাথায় হাত, সবাই তো দুপুর হলেই আসবে। বিষ্ণুপ্রিয়া দেবী বললেন, মা মা প্রভু যেটা বলে গেছেন, তুমি গোবিন্দের প্রতি ভরসা করো। বলে আর ভরসা, ছেলেটা কৃষ্ণ নাম করে পাগল। জানেন আমাদের মহাপ্রভু রাজগৃহে আসেননি, শুনুন এইটা বলেই আমি বিশ্রাম রাখছি, মহাপ্রভু এসেছিলেন মাটির ঘরে। জগন্নাথ মিশ্রের শক্তি সামর্থ্য খুব বেশি ছিল না, কাঙালের মতোই ব্রাহ্মণ ছিলেন, তবে বেদজ্ঞ ছিলেন, খুব ভক্তিমান ছিলেন জগন্নাথ মিশ্র শচী দেবী, কিন্তু মাটির ঘর। নিমাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি। আর এই ভগবান শেষের 18 বছর কোথায় কাটিয়েছে জানেন? ছোট্ট গম্ভীরার মধ্যে পা লম্বা করে শোয়ার জায়গা ছিল না গম্ভীরায়। মহাপ্রভুর সম্বল কি ছিল জানো মা? বিষ্ণুপ্রিয়া দেবী একটা মাটির করোয়া জলের পাত্র তৈরি করে পাঠিয়েছিলেন, ওইটুকুই। মাটির করোয়া পাঠিয়েছিলেন আর মহাপ্রভু এক টুকরো কাপড় গায়ে দিতেন, এই তার সম্বল। এক টুকরো কাপড়, বিষ্ণুপ্রিয়া দেবীর মাটির করোয়া আর কুলুঙ্কিতে একটা জগন্নাথের প্রদীপ। তার বিছানা কি ছিল জানো মা? কলার বাসনার ডাটাটা চিকিয়ে চিকিয়ে পাতলা একটা কাপড়ের সাথে দিয়ে সচিমার অনুরোধে মাথায় বালিশ না দিয়ে নিমাই পড়ে থাকতেন এই কলার বাসনার ডাটা চিকানোতে। আমাদের ভগবানের এই হলো ত্যাগ বৈরাগ্য, ভোগ বিলাস মানায় আমাদের গো,
বিশ্বেশ্বর গৌর হরি যদি এই অবস্থা থাকে, তিনি জীবনে রান্না করে কিছু পাননি, জগন্নাথের প্রসাদ আসতো, কাশী মিশ্র ভবন থেকে আসতো, তাই একটুখানি পেতেন। তার ঘরে রন্ধনশালা ছিল না, শোয়ার খাট ছিল না, উনি ধুলাই ধূসারিত হয়ে কলার ডাটার চিকানো পাতাতে উনি ওইখানেই বিনা বালিশে 18টা বছর কাটিয়েছেন গম্ভীর গাম্ভীরায় গাম্ভীরানাথ। আর বিষ্ণুপ্রিয়া দেবীও কখনো খাট স্পর্শ করেননি প্রভু সন্ন্যাসের পরে, একটা ময়লা কাপড় পরে মুখটাও দেখাতেন না। আমাদের জন্য যাদের এত ত্যাগ, আমরা তার মূল্য দেই তো? আমরা কি তার মূল্য দেই একবারও? তো মহাপ্রভু নিমন্ত্রণ করে এসছেন কাঙাল তো তিনি। নিমন্ত্রণ করার সাথে সাথে বললেন, মা আমি কিন্তু বৈষ্ণবদের বলে এসেছি আর সরোদনী গঙ্গার তীরেই ছিল নিমায়ের বাটি, এক সওদাগার নৌকা থামালো আর ঘৃত চাউল দুগ্ধ বহুবিধ সবজি আর ঝুড়িতে তুলে তুলে এনে আর বলছেন, জিজ্ঞাসা করছেন এখানে নিমাই পণ্ডিতের বাড়ি কোনটা? নিমাই পণ্ডিতের বাড়ি বলতে পারেন? সচিমা বলছে, কেন নিমাইকে খোঁজ করছো, কি তোমাদের কোনো ক্ষতি করেছে? না গো মা, কবে থেকে শুনছি প্রভুর কথা, আমি সওদাগর, তাই যেতে যেতে সুরধনী গঙ্গার নবদ্বীপের ঘাটে চিন্তা করলাম প্রভুর সেবার জন্য যদি একটু কিছু নিতে পারি। মা এটা স্বীকার করো মা, আমি প্রভুর সেবার জন্য, আমাকে আমাকে ফিরিও না মা। সেই বস্ত্র দেখলেই সচিমা হাসতে, পাগলটা মাঝে মাঝে বলে ভালো। হ্যাঁ, নিমন্ত্রণ করা বাড়িতে কোথা থেকে গোবিন্দ পাঠিয়ে দিলে, আর সেই তাতেই সব বৈষ্ণব সেবা হলো। সচিমাকে ডেকে বললেন, মা যদি গোবিন্দকে একটু সেবা, বৈষ্ণব সেবা, সাধু সেবার ইচ্ছা জাগে, তবে যেন গোবিন্দই সেটা পূরণ করে দেবে। কেন করবেন না? বংশীদাস বাবাজির কথা মনে আছে আপনাদের? বংশীদাস বাবাজি বৃদ্ধ হয়ে গেছেন, গোবিন্দকে বাৎসল্য জ্ঞানে সন্তান জ্ঞানে ভালোবাসেন, গায়ে 102-3 জ্বর, লাঠি ছাড়া উঠতে পারে না, চোখে দেখতে পাচ্ছেন না, হঠাৎ করে কি করেছে, হঠাৎ করে বলছেন, গোপাল গোপাল ওই যে নদী দিয়ে দেখ কে ভজন করতে করতে যাচ্ছে, জানা ওকে ডেকে আন না। ভগবানই বংশীদাস বাবাজিকে বলছেন, বাবাজি আমি অনেকদিন ভজন শুনতে পাই না, আমাকে একটু ভজন শোনাও না। ওই যে নদীর নৌকা বেয়ে কে গিয়ে যাচ্ছে আমার কথা বলো, আমি ওর ভজন শুনতে চেয়েছি। চিন্তা করতে পারেন? বংশীদাস বাবাজি বলছেন, তোর এখন গান শোনার ইচ্ছে হয়েছে মধ্যে রাত্রে গোপাল, আমি যে বলো আগে যাও না, আগে যাও আমি একটু ভজন শুনে নিও না একদিন। লাঠি হাতে আর একটা হেরিকেন জ্বালিয়ে বংশীদাস বাবাজি নদীর ঘাটে বলছে, কে যাও নৌকায়, কে যাও গান গাইতে গাইতে, একটু নাও ভিড়াও। বংশীদাস বাবাজির কণ্ঠস্বর শুনে বুঝতে পেরেছেন, ইনি তো বংশীদাস বাবা, আমি নৌকায় যাচ্ছি জানলো কি করে? নৌকা ভিড়িয়ে প্রণাম করে বলছে, বাবা একটু রহস্যটা বলো তো, আমি যে নৌকায় যাচ্ছি আমি তো কাউকে বলিনি। বলে, না আমি কেন জানবো গো, আমার গোপাল তোমার ভজন শুনতে চেয়েছে, বাবা যদি একটু ভজন শুনিয়ে দাও, আমি বুড়ো মানুষ, মধ্যরাত্রে আমাকে দাঁড় করিয়ে গেছে। বলি, ভগবান শুনতে চেয়েছে? আজ তার জীবনের শ্রেষ্ঠতম দিন, গোবিন্দই তার ভজন শুনবেন, বাল গোপাল তার ভজন শুনবেন। এসে ভজন আরম্ভ হয়েছে, ভোরের আলো যখন পূর্ব দিগন্ত উদ্ভাসিত হয়েছে, তখন বংশীদাস মন্দিরের দোয়ার খুলে বলছি, আর কত পরীক্ষা নিবি, 70-80টা বছর তোকে সন্তান জ্ঞানে সেবা করেছি গোপাল, বাবা মা বৃদ্ধ হয়ে গেলে সন্তান সংসারের ভার নেয় রে, এই অতীতেরকে আমি কি দেব, আমার ঘরে তো কিছুই নেই, গোপাল তুই একটু দায়িত্ব নে, তুই তো বড় হয়েছিস, তুই একটু দায়িত্ব নে, ভগবানের সাথে কি সম্বন্ধ এদের? গোপাল কি বলবে, সেই বিগ্রহরূপ গোপাল কথাটা শুনলো, ওই অতিথিকে কি সেবা দেবে বলে বংশীদাস বাবাজি একটু রাগ করে গোবিন্দের মন্দির দুয়ার দিয়ে উনি এসে শুয়ে পড়লেন। যা করবি কর, আমি বৃদ্ধ হয়েছি, আমার গায়ে যাওয়ার যেতে পারবো না। গোবিন্দ মাটা ঝুড়ি নিলেন, নবদ্বীপের এক কৃষকের খেতে গিয়ে সবজিগুলো তুলছেন, কৃষকের ক্ষেতের মালিক দেখতে পেয়ে দৌড়ে এসে বলছে, কে চোর করে, কে চুরি করে, আমার লাগানো সবজি কে চুরি করে? সাক্ষাৎ গোপাল তার ক্ষেত থেকে সবজিগুলো তুলতে তুলতে হাত ধরে বলছেন, আমি গো আমি, কে গো তুমি, তোমাকে দেখে তো মনে হয় না তুমি চোর, তোমাকে দেখে তো মনে হয় না তুমি চুরি করতে পারো। বললেন, আমি আজ জীবনে প্রথম চুরি করতে এসেছি। বললেন, না আমার বিশ্বাস হয় না, যে একবার চুরি করে তার পূর্ব চুরির অভ্যাস আছে। বললেন,
আমার পরিচয় নেবেন না, আমি আপনাদের বংশীধর বাবাজির ছেলে। বাবার জ্বর, কিছু ভক্ত এসেছে মন্দিরে, বাবা কিছু সেবা দিতে পারবে না, আসতে পারবে না, তাই আমি আপনার এই খেতে এসেছি। আপনি বাবাকে বলবেন না আমি যে চুরি করতে এসেছি, বাবা কষ্ট পাবে এটা বলবেন না। মনে মনে বললেন, বংশীদাস বাবার ছেলে চুরি করতে পারে? ও তো চাইলে পাপ্ত, বাবাজি চাইলে তো নবদ্বীপে সবাই তাকে কিছু দেবে, সিদ্ধ মহাত্মা। আচ্ছা ঠিক আছে, তুমি বংশীদাস বাবার ছেলে, কিন্তু বলতে তো হবেই, কারণ তুমি বিগড়ে গেছো, চোর হয়ে গেছো। গোবিন্দ তখন মাজা থেকে বাঁশিটা বের করে বললেন, আমার এটা খুব প্রিয় গো, আমি যাকে তাকে এটা দেই না, এটার অনেক মূল্য, তুমি রেখে দাও, বিনিময়ে আমার বাবাকে যেন বলো না আমি চুরি করতে এসেছি। বাসি লাগবে না রে, তোর মুখ দেখে মনে হচ্ছে, যা নিয়ে যা, তুই বংশীদাস বাবার ছেলে, আমি তোকে আর কি বলবো, যা নিয়ে যা। ঝুড়ি এনে উনি রসিয়া করে বৈষ্ণব সেবা নিজে দিলেন গোপাল। যখন দিলেন, অতিথিরা চলে গেল, সেই ক্ষেতের মালিক মধ্যাহ্ন দুপুরের একটু বেলা গড়িয়ে গেলে বলছে, বংশীদাস বাবা, বংশীদাস বাবা আশ্রমে আছেন? বেরিয়ে এসে বলছে, কে গো বাবা? বললেন, বলি গো, তোমার ছেলে চোর হয়েছে ভেতরে, এটা কি জানো? বাবা তুমি ভুল বলছো, আমি তো বিবাহ করিনি, আমার তো স্ত্রী পুত্র বলে জগতে কেউ নেই, গোপালই আমার একমাত্র, গোপালই আমার সব, আমার তো অন্য কেউ নেই। বলছেন, বাবা আমি জানি তুমি মিথ্যা বলো, তুমি বিবাহ করনি, কিন্তু ওই ছেলেটা যে পরিয়াছে কি নীল সম দেখতে, মুখের দিকে তাকালেই বড় ভালো লাগে, আমি ভাবলাম তোমারই সন্তান। কেন, কি ঘটেছে? আমার ক্ষেত থেকে সবজি চুরি করছিল, আমি পরিচয় জানতে গেলে বললো আমি বংশীদাস বাবার ছেলে, বাবা অসুস্থ আসতে পারিনি, আমাকে বাসিটা দিতে গেল, আর বলতে হবে না। বাবা তুমি একটু যাও তো, আমি আমার বিচারটাকে করে নি, আমি আমার বিচারটা করে নি, তোমার যা ক্ষতি করেছে আমি দিয়ে দেব। মন্দিরের দুয়ার অভিমানে বন্ধ রেখে চলো, খুলে দেখছে গোবিন্দের চরণে সেই ক্ষেতের ধুলা গুলো তখন লেগে আছে। ওরে কেন চুরি করতে গেলি, কেন মাথায় করে বয়ে আনলি রে? গোবিন্দ যেন বিগ্রহ থেকে বলছে, বাবা বৃদ্ধ হয়ে গেলে সন্তানই তো ভার নেয়, আমি তোমার জন্য কিছু করতে পারিনি, একদিন ভার দিয়েছো এটা তো নিতেই হবে। বংশীদার বাবা লুটিয়ে পড়লেন, ওরে ওরে বৃদ্ধ বাবার তুই দায় সারলি, বৃদ্ধ বাবার জন্য তুই মাথায় ঝুড়ি নিয়ে লোকের খেতে গিয়ে সবজি চুরি করে আনলি। বলে, চুরি কেন, আমি সব করতে পারি আমার ভক্তের জন্য, আমি সর্বস্ব জলাঞ্জলি দিতে পারি আমার ভক্তের জন্য। এই জন্য যদি তাকে ভালোবাসা যায়, শুধু কি তাই, অনেকের সন্তান নাই জানেন, অনেকেই কষ্ট পায়, আমার সন্তান নাই, আমার একটা পুত্র সন্তান নাই, আমি বলি ওইখানে ভগবানকে বসান, যেখানে অভাব ওইখানে গোবিন্দকে বসান। বসিয়েছিলেন একজন অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষ, তার ছেলে ছিল, কিন্তু ছেলেটা হঠাৎ মারা গেল 7 বছর বয়স। গোপীনাথের মন্দিরে অগ্রদ্বীপের গোপীনাথের দিকে তাকিয়ে আর গোবিন্দ ঘোষ বলছেন, বাহ খুব ভালো তুমি, কি তোমার করুণা গো, আমার একটা ছেলে তুমি আর একটা ছেলে আমার গোরা, তো আমার ছেলেটাকে কেড়ে নিলে, আমার স্ত্রী কেড়ে নিয়েছ, আমি মেনে নিয়েছি, এতটুকু ছেলেকে কেড়ে নিলে এই জন্য শ্যামন্দরি কেউ নেবে না বলে, আমার শ্রাদ্ধ তর্পণ কেউ করবে না বলে, ঠিক আছে তোমার মতো নিষ্ঠুরের সেবা আমি এ জন্মে আর করব না, মন্দিরের দুয়ার বন্ধ করে চৌকাটে না খেয়ে পড়ে থাকলেন একটানা 3 দিন। এই যে গঙ্গাটা, নবদ্বীপের গঙ্গা পার হলেই অগ্রদ্বীপ একবার যাবেন, সেই গোপীনাথ আজও আছে। মন্দির দুয়ার বন্ধ করে মনের কষ্টে 3 দিন মন্দিরের প্রকাষ্ঠে শুয়ে থাকলেন গোপীনাথ, আর সহ্য করতে পারলেন না, মন্দিরের দুয়ার খুলে মাথার কাছে দাঁড়িয়ে বলছে, বাবা ওঠো, বাবা বলে সন্তান জ্ঞানে বাৎসল্য জ্ঞানে ভালো, ওঠো বাবা, তোর মুখে বাবা ডাক আমি শুনতে চাই না, বেরিয়ে যা, তোর মতো নিষ্ঠুরের সেবার আশ্রয় আমার কাছে নাই, ভালো না বাসলে একথা বলা যায় গো মা, বেরিয়ে যা, বাবা ডাকছিস কেন তুই? বলেন, বাবা বাবা ডাকছে আমি তোমার সন্তান বলে, আমি মিথ্যা দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াইনি। বলে, আমাকে 3 দিন কেন না খাইয়ে রেখেছো, বড় ক্ষুধা লেগেছে, 3 দিন আমি কিছু খাইনি,
যাও আমাকে দুটো খুদার প্রসাদ আদি দাও। বললেন বললেন আমি কিছুই দিতে পারবো না, আমার গোড়াকে তুই কেড়ে নিয়েছিস, তোর মতো নিষ্ঠুরের সেবা আমার এখানে নাই, যা বেরিয়ে যা চলে যা, একটা প্রশ্নের উত্তর দাও। এই কথা শুনে আমি চমকিত হয়ে গেছিলাম, ভগবানের সাথে আমাদের কি সম্বন্ধ, তাকে যেরূপ সম্বন্ধে ভালোবাসবেন তার মহিমা কিভাবে প্রকাশ দেখুন করুণাটাও। তিনি বললেন বাবা একটা প্রশ্নের উত্তর দাও তো, কোন পিতার যদি দুটি সন্তান থাকে, একটি সন্তান মারা গেলে আরেকটি সন্তান কি তিন দিন না খাইয়ে রাখে? বাবা মা আমার ভাই চলে গেছে, আমি তো তোমার সন্তান, কোন মুখে তুমি তিন দিন না খাইয়ে রেখেছো? বলো রে পুত্র বলে দাবি করছিস তুই আমার, তোকে কেন না খাইয়ে রেখেছিস? পারবি? আমি মরে গেলে আমার জীবদ্দশার সন্তানটা যেভাবে শ্যামত করে নিয়ে শ্রাদ্ধ পালন করতো তুই পারবি? বলে আমি যার দায়িত্ব নেই চিরদিন তার দায়িত্ব নেই, আমি আমি কথা দিলাম তোমার সমস্ত কর্ম আমি করব, আমি কথা দিলাম। ভগবান কেন নিলেন জানেন ওর সন্তানটা? এই একটা জিনিস বলি, যে যাকে ভালোবাসে সেই ভালোবাসার প্রেমে সম্পদ, আর যে যাকে ভালোবাসে এই প্রেম বা ভালোবাসার মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ সহ্য করতে, কথাটা খুব গাঢ় কথা। কেউ যদি কাউকে ভালোবাসে না, এই ভালোবাসা দুজনের মাঝে তৃতীয় ব্যক্তির কোনো প্রবেশ সে সহ্য করতে, এটা নিয়ম ভালোবাসা। আর কেউ ভেতরে প্রবেশ করুক এটা তারা চায় না। গোবিন্দ বললেন ভালোবাসা যদি দিতে হয় সবটুকু দাও, তৃতীয় ব্যক্তি ঢুকে গিয়েছিল তোমার আমার জীবনে, আমাকে যে ভালোবাসতে ওই ভালোবাসাটা ভাগ করে ওকেও দিতে তুমি, আমি ভাগাভাগি পছন্দ করি না, যা দিতে হয় আমায় দাও। আচ্ছা আপনার যদি প্রশ্ন করেন, তাই বলে ছেলে কেড়ে নেবে? গোবিন্দ বললেন আমি কেড়ে নেইনি, ওকে আমার চরণেই নিয়ে নিয়েছি, ও উদ্ধার হবে কিনা বেঁচে থাকলে জানি না, তবে নিয়ে নিয়েছি ভক্তের ভালোবাসাটা সব যাতে আমাতে আসে। গোবিন্দ ঘোষ দেহ ছাড়লেন, সবাই তার অন্ত্যেষ্টিক্রিয়া এসে কাঁদছে, পুত্র ছিল আজ পুত্র নাই, ওর অন্ত্যেষ্টিক্রিয়া কে করবে, ওর শ্রাদ্ধ তর্পণাদি বৈদিক কর্ম কে করবে? হঠাৎ বাতাসে মন্দিরের দুয়ার খুলে গেল, কি দেখেছিল জানেন? দেখেছিল অগ্রদীপের গোপীনাথের চোখ বেয়ে, বিগ্রহের চোখ বেয়ে দরদর করে জল ঝরে পড়ছে। পূজারীকে হাত জোর করে বললেন আমার বাবা চলে গেছে, আমি আজ অনাথ হয়ে গেছি, আমাকে তোমরা একটা করে মালসা দিয়ে যেও, এক মাস আমি অভিশান্ন করব পিতার দিনে। জানেন যেদিন শ্রাদ্ধ পড়ানো হয় মন্দির থেকে গোপীনাথ হেঁটে এসে ব্রাহ্মণের কাছে তার শ্রাদ্ধ পড়া লাগে, নিজে সেই শ্রাদ্ধ তর্পণ করেছিলেন ৬৫০০ বছর ধরে, আজও অগ্রদীপে এই তিথিতে ভগবানকে শ্যামদরি পড়ানো হয়, আজও তাকে মন্দির থেকে মহোৎসবে আনা হয়। আমি বলি কি, ভগবানকে ভালোবাসতে তিনি ভালোবাসার পুত্র বেঁচে থাকলে কি বাবা ৬০০ বছর ধরে মহোৎসব হতো? হতো না, কিন্তু গোবিন্দ ঘোষের মহোৎসব আজও গোপীনাথ করে চলেছে, তাই ভালোবাসাটা তাকে দিন। আর কাউকে ভালোবাসার যদি হৃদয় নিকড়ে দিয়ে দেন বড় মারাত্মক ভুল হয়ে যাবে, কর্তব্য করুন সবার প্রতি কর্তব্য করুন, ভালোবাসাটা তাকে দিন। এই ভালোবাসাটা দিতে যারা পারে তারা জীবনে অনন্য, তারা জীবনের সর্বস্ব। এই জন্য ব্রজের ব্রজের ব্রজাঙ্গনাগণ গোপীগণ মহাপ্রভুর প্রিয়গণ সর্বস্ব তাকে দিয়ে দিয়েছিল, নিজের কাছে তারা কিছু রাখেননি। সর্বশেষ অনুরোধ, বিশ্রামের আগে একটু অনুরোধ, এই ভালোবাসার কাঙাল হয়ে তিনি হাত বাড়িয়েছেন। আমি এক মহাত্মাকে প্রশ্ন করেছিলাম, গোপাল আমাদের দিকে হাত বাড়িয়েছে কেন? গোপালের বিগ্রহ যাদের ঘরে আছে দেখবেন আগে হাত বাড়ানো, নিতায় হাত বাড়িয়েছে, গৌর হাত বাড়িয়েছে কেন? বললেন ওরা হাত বাড়িয়ে যেন বলছেন আমার কাছে তোমরা যাতে যশ খ্যাতি মান পূজা প্রতিষ্ঠা না চাও, তাই আগে আমি তোমাদের কাছে চেয়ে বসে আছি, তুমি যাতে আমার কাছে কিছু না চাও। কি চাই নিতাই তোমার, কি চাই গৌর তোমায়? নিতাই গৌর বললেন তুমি আমার হও, তুমি তুমি তোমাকে আমাকে দিয়ে দাও, আমি তোমাকেই চাইছি, এই হাত বাড়ানো ঠাকুর আর নাই, সবার হাতে অস্ত্র আছে, মহাপ্রভুর চোখে আছে জল, দুবাহু আজান লম্বিত কনক দুবাহু বাড়িয়ে তিনি বলছেন জীব তুমি আমার হও, তুমি আমার হও, তুমি আমার হও। এই শুভ দিন কবে হবে?
যদি হয় তবে বৈষ্ণব কৃপায় হবে, আপনাদের মতো মহতের কৃপা হবে, ভাগবতের কৃপা ছাড়া তো কিছুই হয় না। সমাজ বাড়িতে একটা কুকুরকে পর্যন্ত রাধারমণ দাস বাবী বুকে জড়িয়ে ধরেছিলেন, কারণ হরিকথা শুনতে শুনতে কুকুরটা দেহত্যাগ করে, তাকে বুকে জড়িয়ে ধরে রাধারমণ দাস বাবাজির মতো নামনিষ্ঠ মহাপুরুষ কুকুরের মহোৎসব করে, আর ওই দিন 500-600 কুকুর মহাপ্রভুর প্রসাদ পেয়েছিলেন। দেবতারা স্বপ্নেতে বলেছিলেন তোমার মহোৎসবে আমরা ওই রূপ ধরে প্রসাদ পেয়ে এসছি, রাধারমণ তোমার প্রসাদ আমরা পেয়ে এসছি। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন, একটা প্রার্থনা আপনাদেরও বলি, যদি আপনারা গৌর গোবিন্দের চরণে প্রার্থনা করতে বসে এইটা জানান, আমি মাঝে মাঝে গৌর চরণ দর্শন করে রাধারানীর চরণে এইটুকু নিবেদন করি, মাঝে মাঝে ঠাকুর ঘরে যাওয়া পড়ে, ওদের মতো আমি যেতে পারি না, তো গিয়ে এইটুকুই বলি প্রভু যে অন্যায় তোমাকে ভুলে জগৎ মায়ায় যেভাবে আবদ্ধ, আগামী জন্মে হয়তো মনুষ্য হওয়ার ভাগ্য আমি পাব না, তবে যদি কুকুর শুকুরে জন্মাতে হয়, যদি শুকুর হয়ে জন্মাই প্রভু হতে পারে কর্মচক্রে, তবে বৃন্দাবনের শুকুর করে দিও যেন বৈষ্ণবের প্রসাদ পায়। যদি কুকুর হতে হয় তাহলে কোন বৈষ্ণবের দ্বারে প্রসাদ পাওয়ার হরিনাম ধ্বনি শোনার জন্য কুকুর করে অন্তত পাঠিও, এই নিবেদনটা মাঝে মাঝে করি। এই জন্য কর্ম গতাগতিতে বিপাকে কবে পশুজনিতে চলে যাব জানি না, মৃত্যুর পরে কি রহস্য জানি না, তবে বৈষ্ণবের দ্বারে দিও, বৈষ্ণবের দ্বারে। এই জন্য কুকুরকে বুকে জড়িয়ে ধরে রাধারমণ দাস বাবাজি কুকুরের মহোৎসব করেছিলেন, বৈষ্ণব সেবা দিয়েছিলেন, এই ভাগ্য বৈষ্ণবের কুলে গেলেই হয়। আপনাদের কল্যাণ হোক, আপনাদের সকলের মঙ্গল হোক, এই ফতেপুর বাসীর জন্য আপনারা হৃদয় নিকড়ানো আপনাদের শুভ আশীর্বাদ দেখে যাবেন, তারা মিলেমিশে ভগবানের প্রগতি ভক্তির পথে ভজনের পথে যারা এগিয়ে যেতে পারে। আমার যে বাবারা ছেলেগুলো আমার এই পাশে আছে, আমি ওদের নাম নিচ্ছি না, নিচ্ছি না এই জন্য কারো প্রশংসা ব্যাসাসনে করতে নাই, তবে এরা কাঙালের মতো হয়ে তীব্র চাতকের প্রতীক্ষায় ছিল কবে আপনাদের চরণ পাবে, কবে আপনাদের স্নিগ্ধ পাবে। এই গ্রামের প্রত্যেকটি নরনারী আজ ধন্য, ধন্য এই শুদ্ধ বৈষ্ণবের পদার্পণে। আজ এখানেই দামোদরের কৃপা, এখানেই ধামের কৃপা, এখানেই নবদ্বীপের কৃপা, এখানে সর্বতীর্থের কৃপা, কারণ যেখানে শুদ্ধ বৈষ্ণব অনুরাগী জন পায়ের ধুলি দেয় সেই ধুলিতে সকল তীর্থ এসে মিলিত হয়, সেই করুণায় তারা ধন্য।